নমো বিষ্ণুপাদ কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত নমস্তে সারস্বতী গৌরবাণী প্রচারিণে নির্বিশে শূন্যবাদী হরে কৃষ্ণ শুধু ভক্তবৃন্দ আপনাদের সকলকে ভক্তিশাস্ত্রী কোর্সের কোর্স এর পাঠে স্বাগত বর্তমানে আমরা পঞ্চম মডিউল অর্থাৎ ভগবৎ গীতার জ্ঞান ষষ্ঠ নিয়ে আলোচনা করছি এবং আজ থেকে আমরা পঞ্চত শ্রদ্ধায় অর্থাৎ পুরুষোত্তম যোগ নিয়ে আলোচনা শুরু আজকে এই প্রথম থেকে সপ্তম এই সাতটি শ্লোক নিয়ে আমরা আলোচনা দেখুন যেহেতু আমরা জ্ঞান ষষ্ঠক আলোচনা করছি তো আমরা আগেও আলোচনা করেছি এই অংশে আমরা দেখতে পাচ্ছি যে কৃষ্ণ জ্ঞানের মাধ্যমে বা জ্ঞানীদের দৃষ্টিকোণ থেকে ভক্তির মহিমা বা ভক্তির মাহাত্ম বা শ্রেষ্ঠত্ব প্রতিপন্ন করছেন এই ষষ্ঠকের প্রথম অধ্যায় অর্থাৎ ত্রয়োদশ অধ্যায় প্রকৃতি পুরুষ বিবেক সেখানে কৃষ্ণ পুরুষ প্রকৃতি জ্ঞান জ্ঞেয় সম্বন্ধে তিনি যে ব্যাখ্যা প্রদান করছিলেন সেই ব্যাখ্যাটাই পরবর্তী অধ্যায় অর্থাৎ গুণত্রয় বিভাগ যোগে তিনি ত্রিগুণের সঙ্গে সম্পর্কিত করে সেটা আরো বিশদভাবে ব্যাখ্যা করেছেন এবং সেইখানে কৃষ্ণ সিদ্ধান্ত দিয়েছিলেন যে কি ধরনের মানসিকতা হলে পরে একজন ব্যক্তি এই গুণত্রয়ের প্রভাব থেকে মুক্ত হতে পারে অর্থাৎ ত্রিগুণাতীত হতে পারে এই ত্রিগুণাতীত হওয়াটাই হচ্ছে বদ্ধ জীবাত্মার একমাত্র লক্ষ্য এবং বিশেষ করে চতুর্থ শেষ লোকে বা নির্গুণ স্তরে যাওয়ার পর জীবাত্মা যার সঙ্গে নিত্য সম্পর্ক সেই হচ্ছেন সেই তিনি পরমেশ্বর ভগবান এবং নির্গুণ ব্রহ্ম তাকেই আশ্রয় করে রয়েছে এইভাবে তিনি চতুর্থ শ্রদ্ধায় তার পরম পদ এবং তাকে প্রাপ্তির যে উপায় জ্ঞানের দৃষ্টিতে তিনি সেটা ব্যাখ্যা করেছেন এবারে পঞ্চদশ অধ্যায়ে কৃষ্ণ একটি অশ্বত্থ বৃক্ষের উপমার সাহায্যে এই জড়জগতের বন্ধন কেমন তার প্রকৃতি কেমন কিভাবে গুণত্রয়ের দ্বারা তা প্রভাবিত হয় এবং সেইখান থেকে কি করে আমরা মুক্তি পেতে পারি সেই কথা আরও গভীরভাবে ব্যাখ্যা করেছেন এবং সে বিশেষ করে চতুর্থ সধ্যায় যে শেষ শ্লোক তিনি বলেছিলেন সেই শ্লোকেরই রেস কৃষ্ণ এই অধ্যায়ও তার পরম পরমপদ এবং তাকে প্রাপ্তির উপায় ব্যাখ্যা করেছেন এই অধ্যায়ে তিনি এও ব্যাখ্যা করেছেন যে যেহেতু তিনি মুক্ত এবং বদ্ধ সকল প্রকার পুরুষের থেকে শ্রেষ্ঠ সর্বোত্তম সেই জন্য তিনি পুরুষোত্তম নামেও পরিচিত এই তত্ত্বের ব্যাখ্যা দিয়েছেন বলে এই যোগের নাম হচ্ছে পুরুষোত্তম যোগ এই ভক্তি যোগের মতোই এটি ছোট অধ্যায় এতে মাত্র কুড়িটি শ্লোক আছে অর্থাৎ সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য কৃষ্ণ এই কুড়িটি শ্লোকের মধ্যে খুব কম্প্যাক্ট ভাবে খুব নিগুড় তিনি প্রদান করেছেন এই অধ্যায়ে সমগ্র আলোচ্য বিষয়টিকে আমরা পাঁচটি প্রসঙ্গে ভাগ করতে পারি প্রথম প্রসঙ্গ প্রথম থেকে ষষ্ঠ এক থেকে ছয় এই ছয়টি শ্লোকে কৃষ্ণ ব্যাখ্যা করেছেন বৈরাগ্যের মাধ্যমে কিভাবে মুক্তি লাভ হয় এবং সেইখানে তিনি একটি উল্টানো অসত্য বৃক্ষের একটা উপমা প্রদান করেছেন এই উপমার সাহায্যেই তিনি জড়জগতের বন্ধনের কথা বুঝিয়েছেন তারপর দ্বিতীয় প্রসঙ্গ সপ্তম থেকে একাদশ এই শ্লোকগুলিতে তিনি বুঝিয়েছেন যে কোন জীবাত্মা যদি মুক্তি অসমর্থ হয় তাহলে তার ফল কি হবে জড়বন্ধন কেমন হবে আর কিভাবে সে নানা প্রজাতিদের দেহান্তর হতেই থাকে এবং সর্বত্র সে ক্লেশ ভোগ করে সেই কথা এই প্রসঙ্গ বলা হয়েছে তারপর তৃতীয় প্রসঙ্গ দ্বাদশ থেকে পঞ্চদশ শ্লোকে কৃষ্ণ বোঝাচ্ছেন যে কিভাবে তার কৃপাতে মুক্তি সম্ভব অর্থাৎ সেইখানে কৃষ্ণ এটাই ব্যাখ্যা করছেন যে একটা জীবাত্মার এই জড়বন্ধনের বন্ধনের মধ্যে টিকে থাকতে এই জড় অনিত্য জীবনটাকেও যে চালিয়ে যেতে হয় সেটার ক্ষেত্রে আবার একই সঙ্গে পারমার্থিক দুই ক্ষেত্রেই কিভাবে সে কৃষ্ণের কৃপার উপর নির্ভরশীল কিভাবে কৃষ্ণ আমাদের দৈনন্দিন জীবনে এবং একই সঙ্গে আধ্যাত্মিক উন্নতি দুটোতেই আমাদেরকে সবসময় সাহায্য করেন কিভাবে আমরা তার উপর নির্ভরশীল তারপর ষোড়শ থেকে অষ্টাদশ অষ্টাদশোকে কৃষ্ণ ব্যাখ্যা করেছেন বেদান্তের সার বস্তু সেটা হচ্ছে যে শ্রীকৃষ্ণই পরম পুরুষোত্তম ভগবান তিনি হচ্ছেন পুরুষোত্তম এবং এই ষোলো থেকে আঠেরো এই তিনটি ত্রিশ্লোকী গীতা বলা হয় অর্থাৎ এই এই তিনটি শ্লোকের বোঝা যায় দুইটি শ্লোকে পঞ্চম প্রসঙ্গে তিনি ব্যাখ্যা করছেন যে তাকে জানলে সব কিছু জানা যায় অর্থাৎ ত্রিশ্লোকী গীতার যে মূল তত্ত্ব সেটাই পরের দুটি শ্লোকে তিনি আরো বিশদভাবে ভাবে ব্যাখ্যা করেছেন এক কথায় পঞ্চদশ অধ্যায়ের মূল সার কথা হচ্ছে কৃষ্ণের শরণাগতি মুক্তির একমাত্র সাধন এই কথাই তিনি এখানে খুব দৃঢ়ভাবে এবং সংক্ষিপ্তভাবে এখানে স্থাপন করেছেন আর এই অধ্যায়ও অর্জুনের রকম প্রশ্ন ছাড়াই তিনি শুরু করেছেন সর্বপ্রথম প্রথম শ্লোকে তিনি বলছেন শ্রী ভগবানুবাচ উর্ধ্বমূল মধুঃসাখং অশ্বত্তম প্রাহুর ব্যয়ম ছন্দাংশি য়শ্য বেদ সবেদ বেদ অনুবাদ পরমেশ্বর ভগবান বললেন উর্ধ্বমূল ও সাহা বিশিষ্ট একটি অব্যয় অসত্য বৃক্ষের কথা বলা হয়েছে বৈদিক মন্ত্রসমূহ সেই বৃক্ষের পত্রস্বরূপ যিনি সেই বৃক্ষটিকে জানেন তিনি বেদজ্ঞ এখানে একটি বিশেষ রূপকের সাহায্যে জীবাত্মার জড় বন্ধনকে অর্থাৎ এই জড় জগতে বদ্ধ অবস্থায় তার যে বদ্ধ জীবন সেই জীবনটাকে তার জড় অস্তিত্বকে এখানে প্রকাশ করা হয়েছে যদিও জড়া প্রকৃতি বা সমস্ত জড় পদার্থ যা যে দেহ তৈরি সেই সমস্ত উপাদানই হচ্ছে ভগবানের শক্তি সেই জন্য তাদেরও একটা নিজস্ব অস্তিত্ব রয়েছে এর মধ্যে আত্মা না থাকলেও সেটি হয়তো নিষ্ক্রিয় হয়ে যায় কিন্তু তার অস্তিত্ব নষ্ট হয় না কারণ সবকিছু ভগবানের শক্তি তাই জড় পদার্থের অস্তিত্ব থাকলেও চেতনার অভাবে সে সেটা উপলব্ধি করতে পারে না এই রূপকটির সবচাইতে যে গুরুত্বপূর্ণ অংশ যেটা কোনো ব্যক্তির বুদ্ধিকে আকৃষ্ট করে সেটা হচ্ছে বৃক্ষটি হচ্ছে উল্টানো বৃক্ষ কৃষ্ণ বলছেন ঊর্ধ্ব মূলম সাধারণত একটা গাছের মূল নিচের দিকে হয় গোড়া নিচের দিকে থাকে এবং শাখাগুলি যতদূর সম্ভব উপরের দিকে সূর্যের আলোর দিকে বৃদ্ধি পায় কিন্তু এখানে পুরোটাই উল্টো স্বাভাবিকের তুলনায় সবকিছু বিপরীত একটা অদ্ভুত উপমা যেটা আমরা কোথাও দেখতে পাই না শুলপ্রহুপাত তাৎপর্য বলছেন এই জগতে এমন কোন বৃক্ষের অভিজ্ঞতা আমাদের নেই যার শাখা নিম্নমুখী আর মূল ঊর্ধ্বমুখী তবে এইরূপ বৃক্ষ জলাশয়ের ধারে দেখা যায় আমরা দেখতে পাই জলাশয়ের তীরে বৃক্ষগুলির শাখা নিম্নমুখী ও মূল ঊর্ধ্বমুখী হয়ে জলে প্রতিবিম্বিত হয় পক্ষান্তরে বলা যায় এই জড়জগতের বৃক্ষটি চিত জগতের বাস্তব বৃক্ষটির প্রতিচ্ছবি তাই যেহেতু এই জড়জগতটা চিন্ময় জগতের প্রতিবিম্ব অর্থাৎ আমরা এক কথায় বলতে পারি এর সব কিছুই উল্টো চিন্ময় জগতে যা যা পাওয়া যায় এর সব বিপরীত সেই জন্য একজন জীবাত্মার স্বাভাবিক যে একটা ডিমান্ড বা কামনা যে সবসময় সে সুখে শান্তিতে থাকবে সেই জিনিসটা এই জড়জগতে কখনোই পাওয়া মুশকিল সেই জন্যই তো জীবাত্মা সর্বদাই এই বৃক্ষের এক শাখা থেকে আরেক শাখায় সর্বদাই সুখের সন্ধানে ঘুরে বেড়াচ্ছে ভ্রমিত হয়ে ঘুরে বেড়াচ্ছে যে কোন শাখায় গেলে আমি সুখ পাবো হ্যাঁ আমরা মানছি এই জড়জগতটা হচ্ছে চিন্ময় জগতে প্রতিবিম্ব কিন্তু ভালো করে ভেবে দেখুন প্রতিবিম্ব হচ্ছে প্রকৃত বস্তুরই ছায়া প্রকৃত বস্তু যদি নিরাকার হয় তাহলে তার ছায়াটাও নিরাকার হবে তাই প্রকৃত বস্তুর একটা নির্দিষ্ট রূপ বৈচিত্র্য রয়েছে যেটা স্থায়ী নিত্য আর তারই উল্টানো প্রতিবিম্ব হচ্ছে এই সেইজন্য সেই জন্য তার গুণগুলো বিপরীত এবং সেই জন্য তার রূপগুলো অনিত সেই জন্য আমাদের প্রতিবিম্বের মধ্যে যে বৈচিত্র্য রয়েছে এই জড়জগতের সুখের বৈচিত্র্য সেগুলির প্রতি অন্বেষণ না হয়ে এই প্রতিবিম্বের যে মূল বিম্ব বা যে প্রকৃত বস্তু সেইটার অন্বেষণ করতে হবে সেইখানকার সকল প্রকার বৈচিত্র্য সকল প্রকার সুখই হচ্ছে পরম নৃত্য সেই সঙ্গে কৃষ্ণ এটাও বলছেন অশ্বত্থম প্রাহুর অব্যয়ম তিনি অব্যয় বলছে অব্যয় মানে যা ক্ষয় হয় না ব্যয় হয় না অর্থাৎ নিত্য এর পূর্বেও ত্রয়োদশ অধ্যায় কৃষ্ণ এই প্রকৃতি ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন যেহেতু এই জড়া প্রকৃতি পরমেশ্বর ভগবানেরই বহিরঙ্গা শক্তি সেই জন্য সেটাও কিন্তু নিত্য নিত্য অর্থাৎ তার অস্তিত্ব নিত্য তার রূপগুলি নিত্য না হলেও তার অস্তিত্ব নিত্য আর এইখানে অসত্য বৃক্ষটি জরা প্রকৃতিকেই নির্দেশ করছে সেই জন্য এটা অব্যয় এক কথায় ভগবানের বহিরঙ্গা শক্তি জাত বলে এই জরা প্রকৃতি বা এই অসত্য বৃক্ষটিকে কৃষ্ণ অব্যয় বলেছেন যদিও তার রূপগুলো অনিত্য হতে পারে অর্থাৎ কখনো সে প্রকট হয় কখনো সে অপ্রকট হয় তাছাড়া অব্যয় বলার আরো কয়েকটি কারণ আছে যেমন যেমন এই বদ্ধ জীবাত্মা যে সমস্ত জীবাত্মা এই জড় বন্ধনে আবদ্ধ হয়ে আছে এই গুণত্বয়ের প্রভাব থেকে মুক্ত না হতে পারলে তাদের অন্তহীন জন্ম মৃত্যুর চক্কর কাটতে চলতেই হবে এমন না যে একটা টাইম পর আপনি থেকেই শেষ হয়ে যাবে সেই জন্য এটা হচ্ছে অব্যয় যেহেতু এই জগতের বদ্ধদশার কোনো ব্যয় নেই কোনো শেষ নেই হতেই থাকবে সেই জন্য অব্যয় তবে এই জগৎ কৃষ্ণের বহিরঙ্গা শক্তি থেকে উৎপন্ন এবং নিত্য হলেও তার অস্তিত্ব নিত্য কিন্তু তার মধ্যে যত রকম রূপের বৈচিত্র্য বা বিষয়ের বৈচিত্র্য দেখা যায় সেই বৈচিত্র্যগুলো কিন্তু অনিত্য সেগুলো ক্ষণস্থায়ী তাই জড় জগতে যে সম্পর্কগুলি সেই সম্পর্কগুলিও কিন্তু দেহ নির্ভরশীল এবং সেইগুলো সেই জন্য সেইগুলো ক্ষণস্থায়ী সেই জন্য শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন যে কৃষ্ণ এই জন্য এখানে একটি বিশেষ বৃক্ষের কথা বলছে যা হচ্ছে অশ্বত্থ তিনি অন্য যে কোনো বৃক্ষের উল্টোনো প্রতিচ্ছবি দিয়েও তো এই জিনিসটা ব্যাখ্যা করতে সকল বৃক্ষের একই ক্যারেক্টার অশ্বত্থ বৃক্ষের কেন কথা বললেন তিনি বলছেন অশ্বত্থ বৃক্ষে একটা বিশেষ মানে আছে অ মানে হচ্ছে নয় স্ব মানে হচ্ছে আগামীকাল আর স্থ মানে হচ্ছে স্থায়িত্ব অর্থাৎ যার আগামী দিনে কোনো স্থায়িত্ব নেই তাকেই বলা হয় অসত্য কিন্তু কৃষ্ণ তো বলছেন এই অসত্য গাছটি অব্যয় অর্থাৎ এই অসত্য শব্দের মানে হচ্ছে বদ্ধ জীবের এই অসত্য বৃক্ষের কোনো একটি স্থানে নির্দিষ্ট কোন স্থায়ী বাসস্থান নেই সে নিত্য স্থান পরিবর্তন করতে থাকে জন্ম চক্র কাটতে থাকে এবং সুখের সন্ধানে এই বৃক্ষের এক শাখা থেকে আরেক শাখায় সে ছুটে বেড়াতে থাকে সেই জন্য এই বৃক্ষটি হচ্ছে অসত্য তাছাড়া কৃষ্ণ ভাবনাময় ভক্ত এই জড় জগতের এবং জড়বন্ধনের বন্ধনের অসারতা জেনে তারা জড় বিষয় ভোগ থেকে মুক্ত হয়ে চিন্ময় জগতে প্রবেশ করে সেই জন্য তারাও এখানে চিরকাল থাকে না চিরকাল বদ্ধ হয়ে থাকে না সেই জন্য সেই হিসাবেও এই স্থানটাকে বলা হয়েছে অসত্য যেখানে ভক্তরা চিরকাল থাকে না অর্থাৎ বুদ্ধিমান ব্যক্তি জানেন এই জড়জগতে যত বৈচিত্র্যই দেখা যাক এই সমস্ত বৈচিত্র্যগুলো অনিত্য এবং ক্ষণস্থায়ী প্রকৃত বৈচিত্র্য চিন্ময় জগতে রয়েছে সেই জন্য তারা এটা বোঝে যে এই বৃক্ষরূপী জড় অস্তিত্ব যতদিন তাদের রয়েছে সেটা সর্বদাই দুঃখময় সেই জন্য তারা এই জগৎকে ত্যাগ করতে যায় কিন্তু প্রশ্ন হচ্ছে যদি এইখানের অবস্থানটা সবসময় দুঃখময়ই হয় তাহলে জীবাত্মা এই প্রতিবিম্বরূপী জগতে থাকতে বাধ্য হয় কেন বলছেন প্রতিবিম্বরূপ জড় অবস্থানের কামনা বাসনা এই জড় অস্তিত্বের বন্ধন থেকে যে মুক্ত হতে চায় তাকে অবশ্যই পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করার মাধ্যমে এই বৃক্ষটি সম্বন্ধে যথাযথভাবে জানতে হবে অর্থাৎ জীবাত্মা কৃষ্ণকে বাদ দিয়ে পৃথকভাবে নিজে ভোগ বিলাস করতে চেয়েছে বলেই তার এই বাসনার জন্যই তাকে জড় জড়ো অস্তিত্ব প্রদান করা হয়েছে ওই বিকৃত ভোগ চরিতার্থ করার জন্য সেই জন্য যতক্ষণ আমাদের মনে এক বিন্দু পৃথক কোনো কামনা বাসনা থাকছে ততক্ষণ পর্যন্ত আমাদেরকে প্রতিবিম্ব স্বরূপ এই দুঃখময় জড় জগতে বদ্ধ অবস্থায় থাকতেই হবে এই রহস্যটা যখন আমরা জানতে পারছি যে জড় জগৎ দুঃখময় এবং কি কারণে আমরা আবদ্ধ হয়ে আছি এটা জানলে পরে তখন আমাদের মধ্যে বৈরাগ্য আছে তাই সর্বপ্রথম আমাদের এই জড়ো অস্তিত্বটা অর্থাৎ এই জড় বৃক্ষ সম্বন্ধে জানাটা অত্যন্ত জরুরি সেই জন্য কৃষ্ণ এই বৃক্ষের আরো ব্যাখ্যা দিচ্ছেন তিনি বলছেন এই বৃক্ষের পর্ণ বা পত্র পাতাগুলি হচ্ছে বৈদিক মন্ত্রসমূহ এখন কোনো বৃক্ষ যদি হয় তার যদি পাতা থাকে তাহলে তার তো ফলও ধরবে শ্রীলঙ্ক প্রভুপা তাৎপর্য ব্যাখ্যা করেছেন যে ধর্ম অর্থ কাম মোক্ষ এই চতুর্বর্গ পুরুষার্থ হচ্ছে এই বৃক্ষের ফল এবং কৃষ্ণ সেই সঙ্গে আরো বলছেন যে যেদ সবেদবিদ যে ব্যক্তি এই বৃক্ষটি সম্বন্ধে সম্পূর্ণরূপে জানে সে হচ্ছে বেদবিদ বা বেদজ্ঞ এখন দেখুন অধিকাংশ মানুষই কিন্তু বেদ বলতে এই রিক যজু এবং অথর্ব এই সমস্ত বেদে যে বৈদিক মন্ত্রগুলো আছে তারা মনে করে যে মন্ত্রগুলোকে জানে সেই হচ্ছে বেদজ্ঞ কিন্তু ভালো করে দেখুন এইখানে উপমাতে কৃষ্ণ কি বলছেন এই মন্ত্রগুলো হচ্ছে শুধু বৃক্ষটা একটা অংশ মাত্র অর্থাৎ বৃক্ষের পাতা তাহলে যদি বৈদিক মন্ত্রগুলি যদি বেদের সবকিছু হয় তাহলে যে ব্যক্তি বৈদিক মন্ত্রসমূহ জানে তার তো বেদ সম্বন্ধে জানা হয়ে গেল তাহলে যে ব্যক্তি এই বৃক্ষের পাতাগুলিকে জানে সেই তো বেদজ্ঞ কিন্তু কৃষ্ণ বলছে শুধু পাতাগুলোকে জানলে হবে না সম্পূর্ণ বৃক্ষটাকে যে জানবে সে হচ্ছে বেদজ্ঞ এর অর্থ হচ্ছে কেবল বৈদিক মন্ত্রগুলিকে আওড়ালে পরে বেদকে জানা হয় না বেদজ্ঞ হওয়া যায় না সেগুলি কেবলমাত্র কর্মকাণ্ড জনিত কিছু পূর্ণ ফল প্রদান করে যার দ্বারা কিছু অনিত্য বিষয় ভোগ করা যায় এর পূর্বে দেখবেন কৃষ্ণ বিয়াল্লিশ বলছিলেন যে ইয়ামিমাং পুষ্পিতাং বা চং বিপস্থিত অর্থাৎ কি যারা অবিবেকী ব্যক্তি তারাই বেদ পার্থ করতে গিয়ে বেদের পুষ্পিত বাক্যে আসক্ত হয়ে সুখাদি ভোগকেই সবকিছু বলে মনে করে তারা কখনো একনিষ্ঠ ভক্তি লাভ করে না অর্থাৎ আর বেদ পাঠ করতে গিয়ে মনে করে যে বেদ পাঠের ফল হচ্ছে স্বর্গসুখ বা অন্যান্য বিষয় সুখকে লাভ করা এটাই সবকিছু এর বাইরে বেদে আর কিছু বলা নেই সেজন্য তাদেরকে বলা হচ্ছে ব্যক্তি এরা কখনো জড়বন্ধন থেকে মুক্ত হতে পারে না সেই জন্য পরবর্তীকালে পঁয়তাল্লিশ সংখ্যক শ্লোকে কৃষ্ণ অর্জুনকে আরো বলছেন যে ত্রৈগুণ্য বিষয়ে বেদা নিস্তৃণ্য ভাবার জন্য বেদে এই ত্রিগুণ নির্ভরশীল যে সমস্ত বিষয় সুখের কথা বলা আছে যে সমস্ত ফলের কথা বলা আছে সেই অংশকে অতিক্রম করে তুমি নির্গুণ স্তরে প্রতিষ্ঠিত হও আর এই অংশ কৃষ্ণ সেই কথাটাই বলছেন যিনি এই সংসাররূপী জড় বৃক্ষটিকে স্বরূপত জানেন এর সমস্ত অবস্থা যিনি জানেন পূর্ণরূপে তিনি হচ্ছেন বেদজ্ঞ কারণ তিনি জানেন কিভাবে জড়জগতের আসক্তি ছিন্ন করে এই ত্রিগুণের বন্ধন ছিন্ন করে গুণাতীত স্তরে গিয়ে মুক্ত হওয়া যায় সেই জন্য বেদজ্ঞ হওয়ার উদ্দেশ্য বা বৈদিক জ্ঞানের উদ্দেশ্য কেবলমাত্র অনিত্য স্বর্গ সুখাদি ভোগ নয় সেই উদ্দেশ্য হচ্ছে এই জড় বন্ধন থেকে কি করে মুক্ত হওয়া যায় সেই সম্বন্ধে জানা এবং এটাই হচ্ছে প্রকৃত বেদজ্ঞের পরম লক্ষণ আর এই সম্বন্ধে কৃষ্ণ এবার দ্বিতীয় শ্লোকে বলছেন অধশ্চর্ধং প্রসিতাস্তস্য শাখা গুণ প্রবৃদ্ধ বিষয় প্রবালা অধস্য মূলান্যানু সন্ততানি কর্মানুবন্ধীন লোকে অনুবাদ এই বৃক্ষের শাখা সমূহ জড়া প্রকৃতির তিনটি গুণের দ্বারা পুষ্ট হয়ে অধদেশে ও উর্ধদেশে বিস্তৃত ইন্দ্রিয়ের বাসনা সমূহই এই শাখাগণের পল্লব এই বৃক্ষের মূলগুলি অধদেশে প্রসারিত এবং সেগুলি মনুষ্যলোকে সকাম কর্মের বন্ধনে আবদ্ধ তাহলে এই শ্লোকে এসে আবার নতুন কিছু জানা যাচ্ছে কৃষ্ণ বলছেন এই বৃক্ষের শাখাগুলি কেবলমাত্র নিম্নমুখী নয় ঊর্ধ্ব নিম্ন সকল দিকেই প্রসারিত হচ্ছে অর্থাৎ বৃক্ষটা যে উল্টানো সেটাই এর সবকিছু নয় সেটাই মূল বিশেষত্ব নয় তার সঙ্গে আরো বিশেষত্ব আছে যদি শুধু তাই হতো বৃক্ষের মুখ যদি নিচের দিকে হতো তাহলে শাখাগুলো তো নিচের দিকেই বাড়ার কথা কিন্তু শাখাগুলো আবার নিচেও বাড়ছে আবার উপরেও বাড়ছে অর্থাৎ বৃক্ষের গঠনটা অত্যন্ত জটিল কেবল জড়জগতের বৃক্ষকে উল্টো করে ভাবলেই বোঝা যাবে না শিল প্রভুপা বলছেন যে এর নিম্ন অংশে মানুষ পশু গরু ঘোড়া কুকুর বেড়াল আদি বিভিন্ন জীবের বৈচিত্র্যময় প্রকাশ হয়েছে এরা শাখাগুলিতে অধমুখী অবস্থিত এবং ঊর্ধ্বমুখী দেবতা গন্ধর্ব আদি উচ্চ প্রজাতির জীব সমূহ অর্থাৎ শাখাগুলির এই যে অদ্ভুত বিস্তার এটা এটাই প্রমাণ করে জড় জগতের কর্ম অনুসারে জীবাত্মার ঊর্ধ্ব বা নিম্ন উভয় প্রকার গতি হতে পারে সেটা নির্ভর করে জীবাত্মার কর্ম ও মানসিকতার উপর কৃষ্ণ বলছেন গুণপ্রবৃদ্ধা এই বৃক্ষের শাখাগুলি হচ্ছে একটি বিষয় রস, শব্দ, স্পর্শ গন্ধ এগুলো হচ্ছে বৃক্ষের শাখাগুলি আর বৃক্ষের শাখা যেমন জলের দ্বারা পুষ্ট হয় ঠিক সেই এই শাখাগুলো পুষ্ট হয় ত্রিগুণের দ্বারা গুণত্রয়ের দ্বারা সেই জন্য জীবাত্মা যখন কোনো একটা বিশেষ শাখায় থাকে তখন সেই শাখায় গুণত্রয়ের একটা বিশেষ প্রভাবের উপর নির্ভর করে সে একটা বিশেষ ধরনের দেহ এবং সেই উপযোগী ইন্দ্রিয় লাভ করে অর্থাৎ এক একটি শাখায় গুণত্রয়ের এক এক ধরনের প্রভাব রয়েছে এবং এক এক ধরনের ভোগের সুযোগ রয়েছে সেই জন্য জীবাত্মা এক এক যে পার্টিকুলার কোনো একটা ভোগের প্রতি আসক্ত সে এক একটা শাখায় স্থানান্তরিত হতে থাকে এক জন্মের পর আরেক জন্মে এইভাবে প্রত্যেক জীবাত্মা ঊর্ধ্ব শাখা থেকে নিম্ন শাখায় দেব শরীর থেকে পশু শরীরে আবার নিম্ন শাখা থেকে ঊর্ধ্ব শাখা বিভিন্ন শাখা থেকে বিভিন্ন শাখায় আনন্দ বা সুখ ভোগের আশায় কিন্তু এইভাবে কাল পর্যন্ত করেও সে কোথাও বিশেষ সুখ বা বিশেষ আনন্দ লাভ করে না সব জায়গাতে একই রকম অনিত্য সুখ লাভ করে কিন্তু তার পরিবর্তে সে উত্তরোত্তর কর্মফলের বন্ধনে আরো বেশি করে আবদ্ধ হতে থাকে শ্রীমদ ভাগবতের প্রথম স্কন্দে পঞ্চম অধ্যায়ে অষ্টাদশ শ্লোকে নারদমণি বেদব্যাসকে এই কথাই বলছেন তিনি সেখানে বলছেন তসৈব হেতো প্রয়তে তো কোবিদ ন লভ্যতে ইয়দ ভ্রমতম উপরযুধি তল্লভদে দুঃখ বদন নত সুখং কালে ন সর্বত্র গভীর রহংসা যে এই জগতে সর্বোচ্চ থেকে শুরু করে সর্বনিম্ন লোক পর্যন্ত ভ্রমণ করেও সেই পরম উদ্দেশ্য লাভ হয় না অর্থাৎ পারমার্থিক উন্নতি বা জড়জগৎ থেকে মুক্তির যে উদ্দেশ্য সেটা সাধিত হয় না সেন বুদ্ধিমান মানুষ বা পারমার্থিক উন্নতিতে যারা আগ্রহী তাদের উচিত হচ্ছে সেই পার্টিকুলার বিষয়ের জন্য প্রয়াস করা শুধু সুখের জন্য সর্বত্র ঘুরে বেড়ানো উচিত নয় কারণ নারদমণি বলছেন তল্লভতে দুঃখ বদনত সুখং জড় জগতে দুঃখ যেমন না চাইতে আসে সুখ তো সেরকম একই ভাবে আসে কাল এনো সর্বত্র গভীর রহংস সর্বত্রই পাতার লোক থেকে শুরু করে ব্রহ্মলোক পর্যন্ত সেখানে সুখ দুঃখ চক্রাকারে আসতেই থাকে সুতরাং সেটা পাওয়ার জন্য বিশেষভাবে যত্ন নিয়েও কিছু লাভ নেই এখানে এর থেকে বেশি সুখ পাওয়া যাবে না আর এই সামান্য অনিত্য সুখ না চাইলেও আসবে সেই জন্য বুদ্ধিমান মানুষেরা যত্ন করে কিভাবে এই জগৎ থেকে মুক্ত হওয়া যায় বা প্রকৃত চিন্ময় সুখ আস্বাদন করা যায় সেইটার জন্য তারা বিশেষভাবে যত্নশীল হয় এই জড়জগতের সুখের জন্য তারা যত্নবান হন না অর্থাৎ অন্য বলতে গেলে আমরা যে ধরনের গুণের দ্বারা অধিক অধিক প্রভাবিত হই সেই গুণের দ্বারা পুষ্ট শাখার দিকেই আমাদের জীবন অগ্রসর হয় আমরা সেই শাখাতেই স্থান লাভ করি কৃষ্ণ বলছেন অধস্য মূল আনি অনুসন্ততা অর্থাৎ এই বৃক্ষের মূলগুলো কিন্তু অধদেশেও রয়েছে বৃক্ষটি উল্টানো বলে শাখা নিচের দিকে মূল উপরের দিকে থাকবে শুধু এইটাই নয় একটু আগে যেমন বলা হলো যে শাখা শুধু উপরে নিচেই নয় উপরেও রয়েছে আবার মূলগুলো সেই রকম উল্টানো বৃক্ষ হওয়া সত্ত্বেও মূল উপরের সঙ্গে সঙ্গে আবার নিচের দিকেও রয়েছে প্রকৃতপক্ষে এই বৃক্ষের গোড়াতে বা মূলে রয়েছেন ব্রহ্মা সেটাই জড়জগতের সর্বোচ্চ চেতনা তারপর সেই শ্রেষ্ঠ স্থান থেকে সৃষ্ট সকল শাখা বা মূল ক্রমশ অধপতিত হয়ে নিচের দিকে বিস্তৃত হয়েছে যেহেতু জীবের চেতনাও ক্রমশ নিম্নগামী হয়েছে চেতনার অধগমন হয়েছে সেই জন্য সেই মূলের পজিশনও নিম্ন দিকে ধাবিত হয়েছে মূলের আরেক অর্থ হচ্ছে উৎস বা প্রধান ভিত্তি আর এই জগতে জীবাত্মার জড়দে অবস্থানের মেন কারণ বা ভিত্তি হচ্ছে কৃষ্ণকে বাদ দিয়ে পৃথকভাবে বিষয় ভোগের বাসনা সেই জন্য ভোগ বাসনাই হচ্ছে এই বৃক্ষের মূল তাই সকাম কর্মে লিপ্ত হয়ে বিষয় ভোগের বাসনা রাখার জন্যই ব্রহ্মলোকে স্থিত যে মূলের শাখা এই বাসনার জন্য সেই শাখা ক্রমশ ক্রমশ অধগামী হয়ে মনুষ্য লোক তারও নিম্ন লোকে ধাবিত হয়েছে কৃষ্ণ সেই সঙ্গে বলছেন কর্মানুবন্ধিনী মনুষ্য লোক অর্থাৎ মনুষ্য লোকের এই সকাম কর্মের সঙ্গে মূলগুলি আবদ্ধ এখন যদি ওই জড়জগতে জগতে যত রকমেরই জীব দেশি লক্ষ রকমের জনী প্রত্যেকটা জীব জী কিন্তু পরমেশ্বর ভগবানের নিয়ন্ত্রণাধীন তথাপি কিন্তু কেবল মনুষ্য শরীরেই কর্ম ও তার ফলের প্রভাবগুলি বিশেষভাবে লক্ষণীয় প্রভুপা তারপর যে বলছেন মনুষ্য লোককে জীবের কর্ম কর্মক্ষেত্র বলে বিবেচনা করা হয় অর্থাৎ জীব এই মনুষ্য শরীর পেয়ে যদি পুণ্যকর্মের দিকে আকৃষ্ট হয় তাহলে পুণ্যকর্ম সাধন করে এই দেহ ত্যাগের পর স্বর্গাদি লোক লাভ করে সেখানে পূর্ণ ভোগ করার পর যখন পূর্ণ শেষ হয় পুনরায় মনুষ্য প্রত্যাবর্তন করেন আবার একই ভাবে জীব যখন পাপের প্রতি আসক্ত হয় তারা পাপকর্ম করে মৃত্যুর পর তারা নরক আদি ভোগ করে কিন্তু সেই ভোগ শেষ হলেও তারা কিন্তু আবার মনুষ্য লোকেই প্রত্যাবর্তন করে তাই মনুষ্য দেহেই তার ভবিষ্যৎ গতি নির্ধারিত হয় অর্থাৎ এই জড়বন্ধনে সে আরো দৃঢ়ভাবে আবদ্ধ হবে নাকি ক্রমশ জড়বন্ধ থেকে ক্রমে ক্রমে মুক্ত হয়ে মুক্তির দিকে অগ্রসর হবে সেটা নির্ভর করে মনুষ্য জীবনে তার কেমন চেতনা এবং মানসিকতা রয়েছে তাই তার উপর সেই জন্য এই কথার মাধ্যমে কৃষ্ণ আমাদেরকে এটাও বোঝাচ্ছেন যে প্রকৃত বেদজ্ঞ বা বেদবিদ যারা যারা পণ্ডিত তাদের উচিত এই জড় জগতে আমরা যতক্ষণ রয়েছি ততক্ষণই ক্রমশ এই বৃক্ষের ঊর্ধ্ব শাখার দিকে যেন আমরা অগ্রসর হই কখনোই যেন আমাদের চেতনা নিম্ন শাখার দিকে বা আরো দৃঢ় বন্ধনের দিকে যেন আকৃষ্ট না হয়ে যায় বা অধপতিত না হয়ে যায় অর্থাৎ ক্রমশ উন্নত শাখার দিকে ধাবিত হবে এবং অবশেষে সময়। এই জড় অবস্থান থেকে মুক্ত হয়ে চিত করা সে কথা পরবর্তী এবং চতুর্থ শ্লোকে কৃষ্ণ বলছেন অসঙ্গ, তথোপলভ্যতে সংঘস্ত্রণ দৃঢ় ততঃ পদং প্রসিতার পরিমার্গিত অনুবাদ এই বৃক্ষের স্বরূপ এই জগতে উপলব্ধ হয় না এর আদি অন্ত ও স্থিতি যে কোথায় তা কেউই বুঝতে পারে না তীব্র রূপ অস্ত্রের দ্বারা দৃঢ় এই বৃক্ষকে ছেদন করে সত্য বস্তুরন্বেষণ করা কর্তব্য যেখানে গমন করলে পুনরায় ফিরে আসতে হয় না স্মরণাতীত কাল হতে যার থেকে সমস্ত কিছু প্রবর্তন ও বিস্তৃত হয়েছে সেই আদি পুরুষের প্রতি শরণাগত হও এই শ্লোক দুটোতে কৃষ্ণ এবার এই বৃক্ষের রূপটিকে আরো একটু জটিল করে বর্ণনা করেছেন এই বলে যে এই জগতে আবদ্ধ অবস্থায় অর্থাৎ আমরা যেমন বদ্ধ আমাদের পক্ষে এই বৃক্ষের প্রকৃত রূপ কেমন সেটা সম্পূর্ণরূপে কখনোই উপলব্ধি করা যাবে না অর্থাৎ এর শুরু কোথায় শেষ কোথায় কতদূর পর্যন্ত বিস্তৃত রয়েছে এর শেষ সীমানাটাই বা কতদূর আমরা শত চেষ্টা করলেও আমরা এটা পারবো ঠিক যেরকম একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগে অর্জুন সরস সংঘর্ষ লক্ষ্মী কৃষ্ণকে বলছিলেন নান্তং নবদ্যং ন পুনস্তবা দিন পশ্চামি বিশ্বেশ্বর বিশ্বরূপম যে হে বিশ্বেশ্বর হে বিশ্বরূপ আমি তোমার অন্ত মধ্য আদি কোনো কিছুই বুঝতে পারছি না কোনোটাই খুঁজে পাচ্ছি না কোনো ব্যক্তি যদি সমুদ্রে পড়ে যায় অথই জলের মধ্যে যখন পড়ে যায় তখন সে বুঝতে পারে না বা মরুভূমির মধ্যে কোন কোন ব্যক্তি মাঝখানে গেলে গেলে পারে সে বুঝতে না যে দিকে দিকে পরে মরুভূমি শেষ বা এই সমুদ্র কতদূর বিস্তৃত হয়েছে সেখানে থাকা অবস্থায় তার পক্ষে বোঝা সম্ভব নয় কিন্তু কোনো কারণে যদি প্লেনে উড়োজাহাজে সে যদি স্থান পাই সে উড়োজাহাজে বসে যদি যখন উপরে উঠে যায় তখন উপর থেকে সে সহজেই বুঝতে পারে যে সেই মরুভূমি বা সমুদ্র একটা পরিধি আছে এবং এই দিকে এতটা গেলে পরেই সেই পরিধি থেকে বেরিয়ে যাওয়া যাবে ঠিক সেইরকম যতক্ষণ না পর্যন্ত আমরা এই জড় বন্ধন থেকে মুক্ত হয়ে চিন্ময় জগতে অর্থাৎ এই জড় বৃক্ষটির বিপরীত প্রান্তে যে প্রকৃত বৃক্ষ রয়েছে সেইখানে যখন যতক্ষণ না যেতে পাচ্ছি। ততক্ষণ পর্যন্ত এই জগতে আবদ্ধ থাকা অবস্থায় এই বৃক্ষ সম্বন্ধে সম্পূর্ণ উপলব্ধি কারুর পক্ষে সম্ভব নয় সেই জন্যই তো কৃষ্ণ বলছে না হত। তথোপলভ এটা সম্ভবই নয় তাহলে সম্ভবই যখন নয় তখন এই বৃক্ষের গঠন বা বিস্তার নিয়ে পুঙ্খানুপুঙ্খ ভাবে আমাদের আলোচনা করাটা বৃক্ষটির তার জানাটাই যথেষ্ট এবং তার বদলে কৃষ্ণ কি করতে বলছেন কৃষ্ণ বলছেন চিত্তা যে এই বৃক্ষের বৈচিত্র্য কোথায় কতটা কি অত বিশদ ভাবে না জেনে বরং এই বৃক্ষটাকে ছিন্ন করে বৃক্ষের মূল কেটে দিয়ে এই বৃক্ষ থেকে বৃক্ষ থেকে মুক্ত হয়ে যাওয়াটাই আমাদের একান্ত কর্তব্য বৃক্ষকে কাটতে গেলে তার তার মূলকে করতে হয় মূলটা কেমন কৃষ্ণ বলছেন যে অসত্য মেয়ে নং সুবিড় অর্থাৎ বৃক্ষটির মূল কোথায় কত দূর বিস্তৃত হয়েছে সেটা বোঝা গেল কৃষ্ণ এটুকু জানিয়ে দিচ্ছেন মূলটা কিন্তু অত্যন্ত দৃঢ় আমার পূর্বের শ্লোকে আলোচনা করলাম মূল মানে হচ্ছে ভিত্তি আর সেটা যে ভোগ বাসনা অর্থাৎ আমাদের এই জড়জগতে বিষয় ভোগের তীব্র বাসনা রয়েছে বলে এই বৃক্ষটির অস্তিত্ব আমাদের জন্য এর মূল অত্যন্ত দৃঢ় হয়ে গেছে তাই একে ছেদন করতে গেলে কি লাগবে জড় সঙ্গ ত্যাগ রূপী কুঠার বা অস্ত্র লাগবে সেই জন্য কৃষ্ণ বলছেন অসঙ্গ শস্ত্রে জড় বিষয় ভোগের কামনার জন্য এই মূলটা দৃঢ় সেই জন্য জড় বিষয় ভোগকে আমরা ত্যাগ করি যদি সেটা সঙ্গ যদি ত্যাগ করি অসঙ্গ শস্ত্রে অর্থাৎ যদি আমরা বৈরাগ্য নিয়ে আসি তাহলে এর মূল ছিন্ন হয়ে যাবে যেমন একটা কুঠার দিয়ে বড় বৃক্ষকে কাটা হয় তো কৃষ্ণ এখানে বলছেন বৈরাগ্যের কুঠার দিয়ে দৃঢ়ভাবে এই বৃক্ষের মূলকে কেটে ফেলে দিতে হবে এখন প্রশ্ন হচ্ছে এই বৈরাগ্যের কুঠার আমরা কিভাবে পাবো আমাদের মধ্যে বৈদিক জ্ঞানের মাধ্যমে গুরু গৌরাঙ্গের উপদেশের মাধ্যমে আমরা এই প্রকৃত জ্ঞান লাভ করবো এবং জ্ঞান লাভ করলে আমরা এই জড় অস্তিত্বের বাইরেও যে আমাদের একটা অস্তিত্ব আছে সেটা জানবো তখন জড় অস্তিত্বের প্রতি আমাদের আসক্তি কমবে এবং আমাদের বৈরাগ্য আসবে তাই জন্য বৈরাগ্যের এই কুঠারকে জ্ঞান ও বিচক্ষণতার দ্বারা ধার করতে বলা হয়েছে এই জ্ঞান এবং বিচক্ষণতার দ্বারা ধার করে কুঠার যখন ধারালো হবে তখন সেই রূপ ধারালো কুঠার দিয়ে যখন এই বৃক্ষের মূলে আঘাত করা হবে তখন সহজেই সেটা ছেদন হয়ে যাবে জড়বন্ধন মুক্ত হয়ে যাবে এখন অনেকে মনে হতে পারে যে প্রথম শ্লোকেই তো কৃষ্ণ বললেন ঊর্ধ্বমূলম মূলম অধঃম অশ্বত্থম প্রাহুর অব্যয়ম এই অশ্বত্থ বৃক্ষ হচ্ছে অব্যয় এর কোনো বিনাশ নেই তাহলে কি করে মূল দিয়ে কাটলে এটা বিনষ্ট হয়ে যাবে কৃষ্ণ নিজেই বলছেন অব্যয় আবার নিজেই বলছেন এটাকে বিনাশ করো কি করে সম্ভব সেটা এটা একটা উপমার সাহায্যে বোঝা যায় যে সমস্ত কয়েদি কারাগারে বাস করে তারাও ভালো করে জানে এই কারাগারটা রক্ষণাবেক্ষণ করছেন সরকার বা রাজা সুতরাং তার পক্ষে সমগ্র কারাগারটার অস্তিত্বকে ধ্বংস করে দেয়া কখনোই সম্ভব নয় কিন্তু সে তার কারাবাসের সময়টাকে তো শেষ করতে পারে সে ভালো আচরণ করে সেখান থেকে মুক্ত হতে পারে কোনো ব্যক্তি যে পাপ কর্মে বা অপরাধমূলক কর্মে যুক্ত সে দেশের জেলখানাগুলির অস্তিত্বকে নষ্ট করতে পারে না কিন্তু সে তার নিজের ভাগ্যটাকে জেলখানায় বা কারাগারে যাওয়া থেকে তো আটকাতে পারে অর্থাৎ তার নিজের জেলে যাওয়ার পথটা কিন্তু সে অবরুদ্ধ করতে পারে সমগ্র জেলখানার অস্তিত্ব নষ্ট না তার জেল যাওয়ার পথটাকে সে কিন্তু নষ্ট করতে পারে কৃষ্ণ এখানে দৃঢ় চিত্ত বলতে এই কথাটাই বলছে যে প্রত্যেক জীবাত্মা এই জড় জগতে জড় ভোগ যদি ত্যাগ করতে পারে মায়ের সঙ্গে ভোগ করার তার যে প্রবণতা সেটাই যদি তার দৃঢ় বৈরাগ্যের দ্বারা যদি ছেদন করে দেয় তাহলে সেই ব্যক্তি এই থেকে মুক্ত হয়ে এই বৃক্ষ থেকে তার সম্বন্ধ মুক্ত হয়ে যাবে এবং সে তখন চিন্ময় ধামে প্রবেশ করতে পারে এই বৃক্ষটির অবস্থান এই জগতেই থাকবে অন্যান্য বদ্ধ জীবাত্মার জন্য কিন্তু তার সঙ্গে বৃক্ষের যে সম্পর্ক সেই মূলটাকে সে ছেদন করে নিজেকে মুক্ত করতে পারে এবং চিন্ময় জগতে প্রবেশ করতে পারে আর সেইখানে গেলে আর কখনোই এই অসত্য বৃক্ষের রাখার মধ্যে তাকে আর আবদ্ধ হতে হবে না যেমন পূর্বে অষ্টম অধ্যায় পঞ্চদশ শ্লোকে কৃষ্ণ বলছিলেন মা মাম মহাত্মান সংসিদ্ধিং পরমাগতা যে আমাকে লাভ করে মহাত্মা ভক্তিযোগীগণ পরম সিদ্ধি প্রাপ্ত হয় সেই জন্য তাদেরকে দুঃখপূর্ণ নশ্বর সংসারে আর ফিরে আসতে হয় না জন্মগ্রহণ করতে হয় না অর্থাৎ তারা জন্মগ্রহণ করে না কেন না মাম উপেত আমাকে লাভ করে বলে অর্থাৎ বৈরাগ্যের দ্বারা মুক্তি পাওয়া গেলে সেটা কিন্তু সেই মুক্তিটাকে স্থায়ী বা পারমানেন্ট করে না বৈরাগ্য সবকিছু নয় সেই সঙ্গে পরমেশ্বর ভগবান বা শ্রীকৃষ্ণের শরণাগতি হওয়াটাও আবশ্যক শরণাগতি না হলে পরে মুক্ত হয়ে গেলেও সেই পথটা পারমানেন্ট নয় সেই জন্য এইখানেও কৃষ্ণ বলছেন তমে এব চাদ্যং পুরুষং প্রপদ দিয়ে যেই জগৎ থেকে মুক্ত হয়ে যাওয়ার পর পরম পুরুষ পরমেশ্বর ভগবানের শরণাগত হতে হবে তাহলে আর সেইখান থেকে ফিরে আসতে হবে না জসমিন তাই কেবল বৈরাগ্যের দ্বারা সেটা সম্ভব নয় বৈরাগ্যের সঙ্গে কৃষ্ণের শরণাগতি বা বা ভক্তিযোগ অত্যাবশ্যক এই জ্ঞানীরা উপলব্ধি করে তারা যে বৈরাগ্য অনুশীলন করছেন সেই সঙ্গে তাদেরকে কৃষ্ণ ভক্তি অনুশীলন করতে হবে তবে এই জড়জগতে মুক্ত হওয়ার পর সেই মুক্তির পথটা তাদের জন্য স্থায়ী হয়ে যাবে তাকে আর এই জড়জগতে প্রত্যাবর্তন করতে হবে না কিন্তু মায়াবাদীদের ধারণা একদম উল্টো তারা মনে করে ভগবানের যে দিব্য রূপ দিব্য বৈচিত্র্য পরম পুরুষ রূপে তার যে তার যে রূপ সেটা অনিত্য সাধনার প্রাথমিক দশায় যখন আমরা রূপ ছাড়া কোনো কিছু ভাবতে অক্ষম তখন আমরা মনে মনে ওই পরমেশ্বর ভগবান একটা বিশেষ রূপকে ধ্যান করতে পারি তার একটা মূর্তি ধ্যান করতে পারি কিন্তু যখন আমরা জাগতিক বিষয়ের ঊর্ধ্বে চলে যাব এই জনজগতি দ্বিগুণ থেকে মুক্ত হয়ে যাব তখন আমাদের উচিত সেই যে বিশেষ ইষ্টদেবের মূর্তি বা রূপকে আমরা কল্পনা করছি সেই রূপকেও ধ্বংস করে দেওয়া এবং নির্বিশেষ ব্রহ্মে বিলীন হওয়া কিন্তু কৃষ্ণ এখানে সেই মন্তব্যকে সমর্থন করছেন না তিনি পরিষ্কারই বলছেন এই জড়জগতের সঙ্গে তার যে সম্পর্ক বৈরাগ্যের দ্বারা ছিন্ন করার পর অর্থাৎ জড়জগতের গুণত্রয় থেকে মুক্ত হওয়ার পর তাকে কিন্তু অবশ্যই আদিপুরুষ পরমেশ্বর ভগবানের শরণাগত হতে হবে তবেই তাকে আর জড়জগতে ফিরে আসতে হবে না মায়াবাদীরা ভগবদ গীতা পাঠের পরও এই অংশটা উপলব্ধি করতে পারে না শিল্প প্রভুপাতা তারপর যে শেষে এই বিষয়ে সবচাইতে গুরুত্বপূর্ণ কথা বলছেন সেটা তিনি বলছেন যে শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করা মাত্র স্বাভাবিকভাবেই এই জড়জগতের বিস্তার থেকে মুক্ত হওয়া যায় তাহলে এখানে দুটো কথা কৃষ্ণ বলছেন জড় থেকে অনাসক্ত মুক্ত হয়ে গেলে তখন কৃষ্ণের চরণে আত্মসমর্পণ করে সেখানে স্থায়ীভাবে থাকা যায় আবার শিলপ্রভুপাত বলছেন শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করলে আপনা থেকেই জড়জগত থেকে অনাসক্ত হওয়া যায় দুটো দুটো একদম বিপরীতমুখী কথা কিন্তু দুটোই সত্য প্রথমটি যোগী এবং জ্ঞানীদের ক্ষেত্রে তারা সর্বপ্রথম যোগ সাধনার দ্বারা এই জড়জগতের বন্ধন থেকে মনকে মুক্ত করেন এবং যারা তাতে সফল হন তাদের জন্য কৃষ্ণ বলছেন যে মুক্ত হয়ে যাওয়ার পর একজন মুক্ত যোগী যেন অবশ্যই তার চরণে আশ্রয় গ্রহণ করে সেটা করলে পরে তবেই সে নিত্যকালের জন্য সেই মুক্তি লাভ করবে তার পথ স্থায়ী হবে যেমনটি কৃষ্ণ প্রথম কর্ম ছটকে বলছিলেন তার মাধ্যমে ভক্তিযোগে আসার কথা এই জ্ঞান কৃষ্ণ অনেকটা সেইভাবেই আলোচনা করছেন সেই উপনিষদের স্টাইলে সেই জন্য তিনি পরিষ্কারভাবে তার কথা বা মাম বা এই ধরনের কথা না বলেই কৃষ্ণকে বলছেন যত প্রবৃত্তি প্রসূতা পুরাণ স্মরণাতীত কাল থেকে যার থেকে সবকিছু প্রবর্তিত হয়েছে তার স্মরণাগত হও পরিষ্কার আমার স্বর্ণাগত না বলে তিনি এখানে ঘুরিয়ে বলেন কিন্তু প্রভুপাত কৃপা পূর্বি বেদান্ত দিচ্ছেন যে কৃষ্ণের হওয়া এই বদ্ধ অবস্থাতে বৃক্ষটি সম্বন্ধে যদি ভালোভাবে নাও জানা যায় প্রথমেই যদি আমাদের ভোগ বিলাস থেকে বৈরাগ্য নাও আসে প্রথমেই উচিত জীবাত্মার কৃষ্ণের স্মরণাগত হওয়া কারণ এই শরণাগত হলে আপনি আপ বৈরাগ্য আসবে তার জন্য আলাদা করে প্রয়াস করতে হবে না যেমন শ্রীমদ ভাগবতের প্রথম স্কন্দে দ্বিতীয় অধ্যায় সপ্তম শ্লোকে বলা হচ্ছে যে বাসুদেবে ভগবতী ভক্তিযোগ প্রয়োজিত জনয় ত্যাজ বৈরাগ্য জ্ঞানং চ যদ অহিতুকম যে পরমেশ্বর ভগবান বাসুদেবের প্রতি শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি অনুশীলনের দ্বারা ব্যক্তি অতি সত্বর অহিতুকি জ্ঞান এবং জড়জগতের প্রতি বৈরাগ্য বা অনাসক্তি লাভ করে এখানে এই জ্ঞানকে অহিতুকি বলা হয়েছে কারণ এই বৈরাগ্য লাভের জন্য কোনো জোর প্রচেষ্টা করতে হয় না আমরা একটু আগে বলছিলাম না যে বৈরাগ্য লাভের জন্য অসস্ত্র সঙ্গে দৃঢ় চিত্তা যে বৈরাগ্যকে বৈদিক জ্ঞান দ্বারা ধার করতে হবে কিন্তু এইখানে এই শ্লোকে ভগবান বলছেন যে কোন রকম প্রয়াস বহু শাস্ত্র অধ্যয়ন করা চিন্তা করা বুদ্ধি দ্বারা বিশ্লেষণ করা সেটাকে উপলব্ধি করা এই সমস্ত কিছু দরকার হয় না উন্মুক্ত মনে পরমেশ্বর ভগবানের বাণী যদি কেউ গ্রহণ করে তাহলে সহজেই কৃষ্ণের কৃপাতে সে সেই দিব্য জ্ঞান লাভ করে এবং কৃষ্ণের শরণাগতির মাধ্যমে সহজেই সে আস্তে আস্তে বৈরাগ্য লাভ করে যার দ্বারা আপনি থেকেই সেই জড়জগত থেকে মুক্ত হয়ে যায় এবং পরবর্তী পঞ্চম শ্লোকে কৃষ্ণ এই শরণাগতিকেই দিয়েছেন পঞ্চম শ্লোকে কৃষ্ণ বলছেন নির্মাণ নিত্যা বিনিবৃত্ত কাম দ্বন্দ্বের বিমুক্তা সুখ দুঃখ সঙ্গৈর গচ্ছন্ত অনুবাদ যারা অভিমান ও মোহশূন্য সঙ্গ দোষ রহিত নিত্য অনিত্য বিচারপরায়ণ কামনা বাসনা বর্জিত সুখ দুঃখ আদি দ্বন্দ্ব সমূহ থেকে মুক্ত এবং মোহমুক্ত তারাই সেই অব্যয় পদ লাভ করেন কৃষ্ণ এখানে প্রথম গুণটি ব্যাখ্যা করছেন নির্মাণ মোহ অর্থাৎ অভিমান এবং মোহ শূন্যতা এবং জড় গুণের প্রভাবে যে কোনো বদ্ধজীব সে নিজেকে সর্বশক্তিমান বা সর্বশক্তিমান বিশেষ একটা বিশেষ কিছু বলে মনে করে অন্যদের থেকে শ্রেষ্ঠ মনে করে সকলের থেকে না হলেও নিজের মধ্যে একটা কর্তৃত্ব অভিমান করে এটা বোঝে না যে প্রকৃতির গুণই তাকে পুতুলের মতো নাচাচ্ছে বলছেন নিজেকে জড় প্রকৃতির অধিপতি বলে মনে করে তাই পরমেশ্বর ভগবানের শ্রীচরণে আত্মসমর্পণ করা তার পক্ষে খুব কঠিন যথার্থ জ্ঞান অনুশীলনের মাধ্যমে তাকে জানতে হবে যে সে জড় প্রকৃতির অধিপতি নয় অর্থাৎ সে যে একটা বিশেষ কোনো ক্ষমতাবান বিশেষ কোনো ব্যক্তি নয় সে আর পাঁচজন জীবাত্মার মতোই সমান এইটা বোঝার মতো তার একটা ক্ষমতা অর্জন করতে হবে আমি নিজের কোনো এই জিনিসটা আনাটাও কিন্তু অত সহজ নয় তার জন্য বিশেষ ক্ষমতা এবং মানসিক স্থিতিশীলতার প্রয়োজন যে কোনো ব্যক্তি নিজের খামতি বা নিজের গুরুত্বহীনতাটা কিন্তু নিজেরা দেখতে পায় না তাই যখন আমরা উপলব্ধি করবো যে আমি বিশেষ কিছু নই আমার মধ্যে ক্রিয়াশীল জনজগতের গুণই সব তখনই একমাত্র আমরা পরম শক্তিশালী পরমেশ্বর ভগবানের শরণাগত হতে পারবো এখন জড় জীবনযাত্রায় বেশ কিছু ক্ষেত্রে সাহস এবং আত্মনির্ভরতার প্রয়োজন হয় বেঁচে থাকতে গেলে প্রতিকূল পরিবেশের সঙ্গে মোকাবেলা করার জন্য কিন্তু সেই সাহস আত্মনির্ভরতা রাখতে গিয়ে যদি আমার প্রকৃত আশ্রয় কৃষ্ণের স্মরণ গ্রহণ না করে কেবল নিজের বাহুবলের উপরই ভরসা রাখি এবং যা হবে দেখে নেবো পরে কোনো না কোনোভাবে ম্যানেজ করে নেবো এই ধরনের কথা বলে শান্তিতে থাকার যদি আমরা চেষ্টা করি তাহলে শান্তি একটা মুখোশের মতো হয় সেটা অনিত্য মুখে হাসি পাওয়া আর দুঃখিত মুখের উপর হাসির মুখোশ চাপানো এক নয় আমি এরকম জোর করে যদি শান্তির মুখোশ চাপাই তাহলে এক সময় প্রকৃতির আঘাতে সহজেই সেই মুখোশ স্কুলে পড়ে যাবে তাহলে মানুষ কেন করে এরকম কারণ অত্যন্ত দুর্বল বা যে কোনো কাজের নয় সেই মানুষও আমি দুর্বল আমি নগণ্য এটা স্বীকার করতে পারে না তার খুব কষ্ট হয় তার মনে খারাপ লাগে এখন প্রশ্ন হচ্ছে অনেকে বলবে ভক্তরাও তো তাই করে ভক্তদেরকেও তো দেখা যায় তারা অত্যন্ত আত্মবিশ্বাসী হয় তারা যেটা করবো ঠিক করে করেই ছাড়ে তাহলে তাদের মধ্যে কি অভিমান শূন্যতা নেই এখন প্রশ্ন হচ্ছে ভক্তরা আত্মবিশ্বাসী হয় আত্মবিশ্বাসী মানে তারা তাদের আত্মার প্রকৃত অবস্থান জানে এবং সেই জানার উপর বিশ্বাসী হয় তারা নিজের ভ্রান্ত শক্তি বা নিত্য জাগতিক গুণের প্রভাবে তাদের মধ্যে যা ঘটছে সেগুলি নিজের বলে তার উপর বিশ্বাস করে না তারা জানে যে আমরা পরিমেশ্বর ভগবানের নিত্য দাস সেই জন্য তারা সেই দাসরূপী তাদের অবস্থানের উপর বিশ্বাসী হয় প্রকৃত ভক্ত পরমেশ্বর ভগবান কৃষ্ণের কৃপার উপর নির্ভরশীল হয় যে কোনো প্রতিকূল পরিস্থিতি মোকাবিলার করার তার সাহস রাখে কৃষ্ণের কৃপার উপর নির্ভর করে নিজের দেহগত শক্তি বা নিজের বুদ্ধির উপর নির্ভর করে সবকিছু তারা কন্ট্রোল করে ফেলবে এরকম আশা করে না তারা সবকিছু কন্ট্রোল করার আশা করে কৃষ্ণের কৃপার উপর নির্ভর করে সেই জন্য শুলোপ্রভূপাত কপর্দক শূন্য অবস্থায় কোনোরকম সহায় সম্ভব না থাকায় কোনো ব্যাকগ্রাউন্ড নেই সেই অবস্থাতেও তিনি বয়সে তিনি বিশ্বাস করতেন যে তার মধ্যে কোন গুণ না থাকলেও গুরু এবং কৃষ্ণের কৃপাতে তিনি অবশ্যই সফল হবেন এবং প্রথম বিদেশের মাটিতে পা রেখে তিনি মার্কিনে ভাগবত ধর্ম বলে যে প্রার্থনা রচনা করেছিলেন কৃষ্ণের পাদপদ্মে সেখানে তিনি নিজেকে কৃষ্ণের হাতের পুতুল বলে বর্ণনা করেছিলেন যে কৃষ্ণ চাইলে তার হাত দিয়ে সবই করাত এখন অনেকে বলেন প্রথম তিনি যখন প্রচার করছেন তখন এরকম মনে হচ্ছিলো শুধু তাই নয় তার মনোভাব সবসময় এরকম ছিল তিনি যখন সফলভাবে প্রচার করেছেন বারো বছরের মধ্যে সারা পৃথিবীতে তিনি যখন কৃষ্ণ ভাবনা ছড়িয়ে দিয়েছেন তিনি যে চৈতন্য মহাপ্রভুর সেনাপতি ভক্ত সেটা যখন সবার কাছে প্রমাণ হয়ে গেছে সেই অবস্থাতেও কিন্তু তিনি তারপরেও নিজেকে কৃষ্ণের হাতের নগণ্য পুতুল বা যন্ত্র বলেই মনে করতেন তার মনোভাবের কোনো পরিবর্তন হয়নি সেই জন্য ভক্তের মধ্যে যে আত্মবিশ্বাস দেখা যায় শুদ্ধ ভক্তের মধ্যে সেটা কৃষ্ণ কেন্দ্রিক সেই জন্য সেটা মোহ শূন্য সেই কৃষ্ণ বলছেন নির্মাণ মোহ মান মোহ থেকে মুক্ত। সেই সঙ্গে কৃষ্ণ আরো কি বলছেন জিত সঙ্গ দোষা আমরা একটু আগে আলোচনা করলাম এই গুণের সঙ্গের ফলেই জড় বিষয় ভোগের সঙ্গের ফলে আমরা বন্ধনে আবদ্ধ হয়ে যাই তাই সঙ্গ থেকে আমাদেরকে মুক্ত হতেই হবে তবে আমরা প্রভাব মুক্ত পূর্বের শ্লোকেই বলা হলো কৃষ্ণ বলছেন অসংঘ সস্ত্রের দৃঢ় চিত্তা সেই কথাই কৃষ্ণ এখানে বলছেন সঙ্গ দোষা আর তারপর কৃষ্ণ কি বলছেন অধ্যাত্মনিত্যা বিনিবৃত্ত কামা আমাদের আধ্যাত্মিক জ্ঞানে স্থির হতে হবে তবেই কামনা বাসনা থেকে মুক্ত হওয়া যাবে সর্বদা নিত্য পারমার্থিক জ্ঞানের উপর নির্ভরশীল থাকা বৈদিক অনুশাসনের দুটি ধারা রয়েছে আমরা জানি একটা হচ্ছে প্রবৃত্তি মার্গ যে মার্গ হচ্ছে ভোগ পরায়ণ ব্যক্তিদের জন্য আর দুই হচ্ছে নিবৃত্তি মার্গ যে মার্গ হচ্ছে ত্যাগ পরায়ণ ব্যক্তিদের জন্য এখন প্রবৃত্তি মার্গ অনেকটা কর্মকাণ্ডের মতো আর নিবৃত্তি মার্গ অনেকটা সন্ন্যাসের মতো কিন্তু এখানে কৃষ্ণ কোনোটাই বলছেন তিনি বলছেন বিনিবৃত্ত কামা বিশেষভাবে নিবৃত্তি কিরকম না ভক্তি সাধারণত প্রবৃত্তি ও নিবৃত্তি ভোগ ও ত্যাগ উভয়েরই ঊর্ধ্বের বস্তু সেই জন্য কৃষ্ণ এখানে তাকে যেমন সংসার ভোগের কথা বলছেন না তেমনি আবার সংসার ত্যাগের কথাও বলছেন না তিনি বলছেন জাগতিক বিষয় সুখের প্রতি যে আসক্তি সেইটাকে ত্যাগ আসলে ভক্তের হৃদয় এই জগতের বহু ঊর্ধ্বে চিন্ময় স্তরে পরমেশ্বর ভগবানের পরম সেবার যে সুখ সেই সুখের প্রতি আসক্ত থাকার জন্য এই জাগতিক তুচ্ছ ইন্দ্রিয় সুখের প্রতি সে অনাসক্ত থাকে কিন্তু তাই বলেছে সে জনজগতের কর্তব্য কর্ম থেকে অবসর নেয় না সে কেবল সেই সমস্ত কর্মের যে ফল সেই ফল ভোগ করা লোভ ত্যাগ করে প্রয়োজনে সেই ফল সে ভোগ করে কিন্তু সেই ভোগ করাটাকে সে উপভোগ করে সেই জন্য কৃষ্ণ বলছে বিনিবৃত্ত কামা আর এই কথাটা বলাটা বিশেষ কারণও আছে এর পূর্বে প্রকৃতি পুরুষ বিবেক যোগে ত্রয়োদশ অধ্যায় বাইশ লোকে সেখানে কৃষ্ণ বলেছিলেন যে পুরুষ ও প্রকৃতি স্তহী ভুংতে প্রকৃতি যান গুনান যেই পুরুষ যে চিন্ময় জগতের ব্যক্তিত্ব সেই প্রকৃতির এই জড়ো গুণ সমূহকে ভোগের জন্যই এই জগতে জড় দেহের মধ্যে আবদ্ধ হয়ে যায় আমরা একটা উদাহরণ দিয়ে সেখানে আলোচনা করেছিলাম কোনো ব্যক্তি যখন সিনেমা হলে সিনেমা দেখতে যায় তখন সেই সিনেমার পর্দাতে এই চরিত্রগুলির মাধ্যমে যে আনন্দ দুঃখ রাগ ভয় রোমাঞ্চ যা যা দেখানো হয় সেই জিনিসটাই সেই ব্যক্তি অনুভব করে কখনো ভয়ের সিন হলে সেও ভয় পায় দুঃখের সিন হলে সেও দুঃখ পায় কিন্তু সেগুলোর সঙ্গে তার কোনো সম্পর্ক নেই সে খামোকা সেখানে দুঃখ পায় সে চাইলেই কিন্তু দুঃখের সিনগুলোতে ভয়ের সিনগুলোতে চোখ বন্ধ করে দিয়ে সেগুলো থেকে মুক্ত থাকতে পারে কিন্তু সে চোখ কখনই চোখ বন্ধ করতে পারে না কারণ সিনেমা দেখার তার প্রবল আসক্তি যেমন তাকে সেই মিথ্যা অনুভূতিগুলো ভোগ করতে বাধ্য করে তেমনি জীবাত্মাও যতক্ষণ জড় গুণ এবং গুণজাত বিষয় ভোগের আকাঙ্ক্ষা রাখে ততক্ষণ পর্যন্ত তাকে এই জড় দেহের বন্ধনে ত্রিগুণের বন্ধনে আবদ্ধ থাকতেই হয় সেই জন্যই কৃষ্ণ বলছেন বিনিবৃত্ত কামা সেই সমস্ত বাসনা থেকে মুক্ত থাকো তাহলে অবশ্যই গুণত্রয় থেকে মুক্ত হওয়া যাবে আর সেই সঙ্গে কি বলছেন দ্বন্দ্বের বিমুক্তা সুখ দুঃখ সঙ্গের গচ্ছন্ত মূঢ়া অর্থাৎ সুখ দুঃখের দ্বন্দ্ব বা বিভ্রান্তি থেকে মুক্ত থাকা বা সেগুলির দ্বারা প্রভাবিত না হওয়া এই জড় জগতে এটা খারাপ দেখতে এটা ভালো খেতে এটা খারাপ খেতে এটা এই জায়গাটা বেশি মনোরম এই জায়গাটা খারাপ এই ব্যক্তিটা ভালো এই ব্যক্তি খারাপ সবসময় ভালো খারাপের দ্বন্দ্ব থাকে এবং সবসময় সে ভালোটা পাওয়ার অর্থাৎ সুখ পাওয়ার এবং খারাপ বা দুঃখটাকে না পাওয়ার জন্য সে ব্যাকুল হয়ে থাকে উপায় কি কৃষ্ণ আগেই বলছেন বিনিবৃত্ত কমা বলেছেন না যে ভোগের বাসনার জন্যই সে সুখ দুঃখের দ্বারা প্রভাবিত হয় যে বিষয় নেই সে সেই বিষয়ের ভালো বা খারাপ দিকের কোনো প্রভাবের দ্বারাই সে প্রভাবিত হয় না কারণ সেটার সঙ্গে তো তার কোনো সম্পর্কই নেই সেই জন্য শিল্প বলছেন যথার্থ জ্ঞান চর্চার মাধ্যমে তাকে জানতে হবে সর্বপ্রথম যে কোন জিনিসগুলি তার এবং কোন জিনিসগুলি তার নয় আমরা তো জানি জীবাত্মা চিন্ময় জগৎ থেকে সেই জড়জগত তার প্রকৃত আলয় নয় তাহলে এই জগতের কোনো বিষয়ই তা নয় কিন্তু তা না হলেও কোনো কিছুই যে আমার নয় সেটাও নয় সেটা পুরোপুরি সত্য নয় আমার মধ্যেও কিছু আছে কি আছে আমাদের ভক্তি আছে কৃষ্ণের সঙ্গে আমাদের একটা সম্বন্ধ রয়েছে কৃষ্ণ ভাবনাময় একটা ভাব রয়েছে কৃষ্ণের প্রতি সেবা করার একটা প্রবণতা রয়েছে এই সবগুলোই কিন্তু আমাদের সম্পদ আর এইগুলো পরিত্যাজ্য নয় ছিল ভক্তি বিনোদ ঠাকুর লিখছেন যে আমি তো তোমার তুমি তো আমার কি কার্য পর ধনে তিনি এখানে কৃষ্ণের সঙ্গে জীবের যে সম্পর্ক সেটাকে কিন্তু রক্ষা করেছেন সেই জন্য আমাদের যত আসক্তি আকর্ষণ মমতা বোধ সমস্ত কিছু ত্যাগ না করে কৃষ্ণের প্রতি অর্পণ করতে হবে এইছাড়া বাকি যে সমস্ত জাগতিক সম্পদ সেই সবই অনিত্য সেইগুলোকে ভক্তি বিনোদ ঠাকুর পর ধন বলছেন যখন আমরা নিজের ধন নিজের ভক্তিকে আমরা যখন চিনব তখন পরের ধনে আমার আর কি প্রয়োজন সেগুলো আমাদের কাছে অপ্রয়োজনীয় হয়ে যাবে এইভাবে একজন ভক্ত কৃষ্ণ সম্বন্ধীয় অর্থাৎ ভক্তি অনুকূল এবং কৃষ্ণ সম্বন্ধবিহীন বা ভক্তি প্রতিকূল বিষয়ের মধ্যে সচেতনভাবে পার্থক্য নিরূপণ করে সেইগুলিকে যথাক্রমে গ্রহণ করবেন আর বর্জন করবেন এইভাবে সে মনের সংকল্প বিকল্পকে কৃষ্ণ সেবায় নিযুক্ত করবেন মনকে কর্মশূন্য করবেন না আর এইভাবেই সেই ব্যক্তি কৃষ্ণের শরণাগত হয়ে কৃষ্ণ ভাবনাময় হয়ে বা পরম গতি লাভ করতে পারে প্রশ্ন হচ্ছে যে যখন কোন ব্যক্তি ত্রিগুণাতীত হওয়ার পরেও কৃষ্ণের শরণাগত হয়ে তাকে প্রাপ্ত হন তো তারা কোন বিশেষ ধাম প্রাপ্ত হন আর সেইখানে তাদের স্থায়িত্বই বা কতদিন এই দুইটি প্রশ্নের উত্তর এবার কৃষ্ণ পরবর্তী ষষ্ঠ শ্লোকে প্রদান করছে না তার ভাষাতে সূর্য ন সূসংক ন পাভক যদগत्वा न निवर्तন্তে তদ্ধামো পরমং मम অনুবাদ সূর্য চন্দ্র অগ্নি বা বিদ্যুৎ আমার সেই পরম ধামকে আলোকিত করতে পারে না সেখানে গেলে আর এই জগতে ফিরে আসতে হয় না এই শ্লোক কৃষ্ণ চিৎ জগৎ অর্থাৎ তার পরম ধামের কথা বলছেন এর পূর্বে তিনি নিয়েই জড়জগতে মুক্ত হওয়ার পর ত্রিগুণাতীত স্থানে যাওয়ার কথা বলেছিলেন এবং সেইখানে তিনি পরম পুরুষের শরণাগত হতে বলেছিলেন সেখানে তিনি পরিষ্কারভাবে তার কথা বলেননি তিনি নিজেকে থার্ড পার্সন প্রথম পুরুষ প্রকাশ করছিলেন যে যার থেকে সবকিছু প্রবর্তিত তার শরণাগত হও কিন্তু এইখানে তার ভাবটা সম্পূর্ণ বিপরীত এখানে তিনি পরিষ্কারভাবে তার ধামের বর্ণনা দিচ্ছেন এবং সেই সময় কিন্তু নিজেকে উত্তম পুরুষ প্রকাশ করছেন তাই বলছেন তদ্ধাম পরমং মম সেটি আমার পরম ধাম সেই ধামটা কেমন না কৃষ্ণ তিনটে জিনিস বলছেন ন তৎভাশয় সূর্য ন শশাঙ্ক ন পাবক অর্থাৎ সেই ধামটা কেমন না সেখানে সূর্যের জ্যোতি নেই অগ্নি নেই চন্দ্র নেই সাধারণত মানুষ নাই বলতে অভাবকে বোঝায় কোনো মানুষ যদি বলে আমার ঘরে টিভি নেই ফ্রিজ নেই কারেন্ট নেই কোনো কিছুই নেই তাহলে সেইটা বলতে বোঝায় যে সেই ব্যক্তির অভাব কিন্তু এটা বলার পর লোকটা কখনো বলতে পারে না যে আমার ঘরে কিছুই নেই তা আমার ঘরে যে যায় আর সেখান থেকে ফিরে আসতে চায় না যেখানে অভাব রয়েছে সেখানে কেউ থাকতে চায় না কিন্তু কৃষ্ণ এখানে অভাবের কথা বলছেন না সেই জন্য তো পরের শ্লোকে তিনি বলছেন যদ্গত নিবর্তন তাম পরম্বম আমার ধাম এমন যে সেখানে কেউ গেলে আর তাকে ফিরে আসতে হয় অর্থাৎ এখানে কৃষ্ণ যে নাগুলোর কথা বলছেন সেটার অর্থ হচ্ছে সেইখানে কোনো একটা কার্য সম্পাদনের জন্য কোনো বিশেষ উৎসের উপর নির্ভরশীল হতে হয় না এই জড়ো জগতে মানুষকে আলোকের জন্য শক্তির জন্য সূর্য চন্দ্র অগ্নি আদির উপর নির্ভরশীল হতে হয় কিন্তু চিন্ময় জগতে সেইরকম কোনো নির্ভরশীলতা নেই শ্রী প্রভুপাত কিন্তু তার অনুবাদে সূর্য চন্দ্র অগ্নির সঙ্গে বিদ্যুতের উল্লেখ করেছেন কৃষ্ণ বিদ্যুতের কথা বলেনি প্রভুপাত সেটা এই কারণেই বলেছেন কারণ বর্তমান কালে আমরা আলো বলতে কিন্তু সূর্য চন্দ্র অগ্নির কথা চট আমাদের মাথায় আসে না আমরা আলোর উৎস বলতে গেলে মাথায় সবার আগে ইলেকট্রিক বাল্বের কথা এলইডি ল্যাম্পের কথা আমরা সবার আগে আমাদের মাথায় মনে আসে কারণ বর্তমান জগতে শক্তির একটা অন্যতম মুখ্য উৎস হিসেবে

বা সব রকম শক্তির উৎসকে তিনি উল্লেখ করছেন তিনি যে পৃথক পৃথক ভাবে যত রকম আলোকের উৎস হতে পারে লম্বা লিস্ট দিতে যেতেন তাহলে একটা শ্লোকে সেটা বলা সম্ভব হতো না তো যাই হোক এই শ্লোকের মাধ্যমে কৃষ্ণ তার পরম ধামে জড় নির্ভরশীলতা থেকে মুক্তির কথা বলছেন শিলপ্রভা তারপরে সুন্দরভাবে ব্যাখ্যা করছেন কিভাবে কৃষ্ণের পরম ধাম চিন্ময় জগৎ সমস্ত বৈকুণ্ঠ লোক এবং সর্বোপরি গোলক বৃন্দাবন পরম জ্যোতির্ময় এবং নির্বিশেষ ব্রহ্মজ্যোতি সেই জ্যোতিরই প্রকাশ তাই সেখানে পৃথকভাবে আলাদা কোনো শক্তির উৎসের প্রয়োজন হয় না আবার আরেকটা দিক দিয়ে যদি আমরা বিচার করতে চাই তাহলে দেখুন সূর্য আমাদের চক্ষুকে নিয়ন্ত্রণ করে কারণ সূর্যের আলোকের দ্বারে চোখ দর্শন করে তেমনি চন্দ্র আমাদের মনকে নিয়ন্ত্রণ করে যা জল্পনা কল্পনা বা চিন্তা ভাবনার সঙ্গে যুক্ত আর পাবক বাক শক্তিকে নিয়ন্ত্রণ করে শাস্ত্রে বলছে যা কোনো কিছু বর্ণনা করার সঙ্গে যুক্ত তাহলে ভগবত ধামে সূর্য চন্দ্র এবং পাবক নেই তার অর্থ হচ্ছে ভগবত ধাম জড় রূপবিহীন অর্থাৎ জড় চক্ষুর ক্ষেত্রে সেটি অদৃশ্য জড়ো মনের কল্পনা বা জল্পনা কল্পনার ঊর্ধ্বে অর্থাৎ অচিন্ত এবং আমাদের যে জড় বর্ণনা শক্তি সেই শক্তিরও বাইরে সেই জন্য অবর্ণনীয় সেই জন্য তো কৃষ্ণ বলছেন যে এমন অদ্ভুত স্থান সেই জন্য যৎপান নিবর্তন সেখানে গেলে কেউ ফিরে আসে না এটা অনেকটা সেই মৃত্যুর মতো বর্ণনা নয় যে কোনো একটা জঙ্গলের বর্ণনা দিচ্ছে কোনো একটা বিশেষ জায়গা আছে ওইখানে যে বেড়াতে যায় আর ফিরে আসে না মানে সেটা একটা ভয়ঙ্কর ব্যাপার ওখানে গেলে সে মারা যায় এখানটা সেই রকম নয় ওইরকম স্থানে যখন কেউ বর্ণনা দেয় তখন সেই ব্যক্তিরা কিন্তু ফিরে ফিরে আসতে চায় না না তার উপর উপর চাপিয়ে চাপিয়ে দেওয়া দেওয়া হয় কিন্তু এইখানে এই চিন্ময় জগৎ থেকে জীবের জোর করে পেরাটা কারাগারে আটকে রাখার মতো চিন্ময় ধামে আটকে রাখা হয় না সেই পরম স্থানে গেলে সেই স্বেচ্ছাকৃত আর দিন ফিরে আসতে চায় না এখন প্রশ্ন হচ্ছে কৃষ্ণ পূর্বেই বললেন যে আমরা বদ্ধ অবস্থায় যে জগতে আছি সেই জগতের সম্বন্ধে সম্পূর্ণ উপলব্ধি করা এই অবস্থায় সম্ভব নয় তাহলে সুতরাং এখানে বসে কৃষ্ণ ধাম সম্বন্ধে সম্পূর্ণ উপলব্ধি করা সম্ভব না তাহলে কৃষ্ণ সেখানকার ব্যাখ্যা কেন দিচ্ছে প্রভুপা তাৎপর্য বলছেন যে এই তথ্য লাভ করে সকলেরই উচিত সেই ধামের প্রতি আকৃষ্ট হওয়া অর্থাৎ কৃষ্ণ একটা অ্যাডভার্টাইজমেন্ট করছেন আমাদেরই উপকারের জন্য ভারতবর্ষের কোনো যুবক বা কোনো ব্যক্তি যখন ছোটবেলা থেকে আমেরিকার জীবনযাত্রা সম্বন্ধে যখন গল্প শুনে বা বইয়ে পড়ে বা বিভিন্ন ভিডিও দেখে যে সেখানে ঘর বাড়ি বিশাল উঁচু উঁচু ঝাঁ চকচকে রাস্তা এবং অনেক অনেক টাকা পয়সা হাতে পাওয়া যায় অনেক ভোগ বিলাসের সুযোগ রয়েছে অনেক যন্ত্রপাতি অটোমেটিক্যালি সব হয়ে যায় তখন স্বভাবতই সে সেই জায়গার প্রতি আকৃষ্ট তার মনে হয় ইস আমার ওইখানে এখানে জন্ম হলো না এইভাবে সে সেই জায়গার প্রতি একটা তীব্র আকর্ষণ অনুভব করে আর এই আকর্ষণটা অনুভব হয় তখনই সে সেই জায়গাটা জানে বলে সেই জায়গা সম্বন্ধে যদি সে নাই শুনতো তাহলে সেই জায়গার প্রতি তার তীব্র কোনো আকর্ষণও আসতো না এবং সেখানে যাওয়ার কে অফার দিল তার বিশেষ সেটাকে গ্রহণীয় বলে মনে হতো সে একই কারণে কৃষ্ণ তার নিত্য ধামের অল্প বর্ণনা দিচ্ছেন যে সেই স্থান সমগ্র জনজাগতিক নির্ভরশীলতার ঊর্ধ্বে সমস্ত রকমের সমস্যা কষ্ট দুঃখ অনুভব প্রতিকূলতা জননির্ভরশীলতা থেকে মুক্ত এবং এইটা শ্রবণ করে এবং তিনি যাইছেন এইটা শ্রবণ করে প্রকৃত বুদ্ধিমান ব্যক্তি যেন সেই জায়গার প্রতি আসক্ত হয় যখনই তারা এই চিন্ময় জগতের প্রতি আসক্ত হবে তখন সেইখানে যাওয়ার আকাঙ্ক্ষাও জাগবে এবং তার জন্য প্রয়োজনীয় যোগ্যতাও তারা অর্জন করতে চাইবে তাই কৃষ্ণ কেবলমাত্র এই জড় জগতের তাই কৃষ্ণ কেবলমাত্র জড় জগৎ থেকে মুক্তিতেই জোর দিচ্ছেন না সেই সঙ্গে তার চিন্ময় পরম আনন্দময় ধাম প্রাপ্তির জন্য আমাদেরকে উৎসাহিত সেই জন্য যারা কেবলমাত্র জড় বৈচিত্র্য ত্যাগ করে জড় বৈচিত্র্য থেকে মুক্ত হয়ে বৈচিত্র্যহীন নির্বিশেষ ব্রহ্মপ্রাপ্তির জন্য চেষ্টা করেন তাদের সেই চেষ্টা একতরফা এবং স্থায়ীভাবে তাতে সফল হওয়া যায় না নিত্যকাল সেখানে টিকে থাকা যায় না শ্রী প্রভুপাত তাৎপর্য বলছেন গেরুয়া বস্ত্র পড়লেই কেবল জড় জগতের আকর্ষণ থেকে মুক্ত হওয়া যায় না ভক্তিযোগে ভগবানের সেবা করার প্রতি তাকে আসক্ত হতে হবে অর্থাৎ এই জড়ো বৃক্ষরূপী যে সংসার এর সঙ্গে যে সম্পর্ক ছিন্ন হওয়ার জন্য সবার আগে চিন্ময় ধামে পরমেশ্বর ভগবানের সঙ্গে সম্পর্কটা জুড়তে হবে একটা সম্পর্ক যুক্ত হলে তবে আগেটা ছাড়া যায় কোনো ব্যক্তি যদি চাকুরি করেন কোন স্থানে সার্ভিস করছেন সেটা তার ভালো লাগছে না তার মাইনা অত্যন্ত কম বেতন কম পান তো সেই ব্যক্তি বুদ্ধিমান ব্যক্তি সেইটা ছাড়া ততক্ষণ ছাড়তে পারে না যতক্ষণ তার থেকে ভালো কিছু একটা পায় ট্রেনে বা বাসে আমরা যদি একটা খারাপ জায়গায় একটা খারাপ সিটে বসেছি যখন সেটা ভালো সিট পায় তখনই আগের সিটটা ছেড়ে সেই সিটটিতে যায় সেই জন্য আমাদের জড়জগতের ত্যাগ তখনই সম্ভব যখন আমরা পরমেশ্বর ভগবানের সঙ্গে একটা সম্পর্ক প্রথমে গড়ে নিতে পারবো সেই জন্য কেবলমাত্র জড়জগত ত্যাগের জন্য চট করে গেরুয়া গ্রহণ করার চাইতে যে কোনো আশ্রমে স্থিত হয়ে এমনকি গৃহস্থ আশ্রমে স্থিত হয়েও কৃষ্ণ ভবনাময় হয়ে কৃষ্ণ সেবার সঙ্গে যুক্ত হওয়াটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেইটা না হলে সে মুক্ত হয়ে গেলেও তার পতন হয়ে যেতে কিন্তু কৃষ্ণ সেবায় যুক্ত হলে সে সর্বপ্রথম কৃষ্ণের এই ব্যাখ্যা শুনে কৃষ্ণের ধাম প্রাপ্তির জন্য সচেষ্ট হবে যে ধাম প্রাপ্ত হলে তাকে কখনোই এই জড় বৃক্ষের মতো প্রতিবিম্বরূপী অনিত্য সংসারে আর আবদ্ধ হতে হবে না এইভাবে প্রথম প্রসঙ্গে প্রথম ছয়টি শ্লোকে কৃষ্ণ এই জড় জগৎ থেকে মুক্ত হওয়ার কথা ব্যাখ্যা করলেন অসত্য বৃক্ষের উপমা সাজ এইবার আছে দ্বিতীয় প্রসঙ্গ সপ্তম থেকে একাদশ এই পাঁচটি শ্লোকে কৃষ্ণ বর্ণনা করছেন যে মুক্ত হতে না পারলেই জড়জগতে বদ্ধ জীব কিরকম ক্লেশ ভোগ করে অর্থাৎ জীবের বদ্ধ দশর কথা কৃষ্ণ এরপর বলতে চলেছেন সর্বপ্রথম সপ্তম শ্লোকে কৃষ্ণ বলছেন মাময় বাংশ লোকে জীব ভূত সনাতন মন ষষ্ঠান ইন্দ্রিয়ানি প্রকৃতি স্থানে অনুবাদ এই জড় জগতে বদ্ধ জীব সমূহ আমার সনাতন বিভিন্ন অংশ জরা প্রকৃতির বন্ধনে আবদ্ধ হওয়ার ফলে তারা মন সহ ছয়টি ইন্দ্রিয়ের দ্বারা প্রকৃতিরূপ ক্ষেত্রে কঠোর সংগ্রাম করছে এই শ্লোকে কৃষ্ণ পুনরায় অদ্বৈত ধারণাকে বা ব্রহ্মের লীন হয়ে ব্যক্তিত্ব হারানোর যে একটা ভ্রান্ত মত লোকের মধ্যে রয়েছে সেটাকে কৃষ্ণ কিন্তু এখানে আরেকবার নাকচ করে দিচ্ছেন কৃষ্ণ এখানে সকল জীবভূত অর্থাৎ সমস্ত বদ্ধ জীবকে তিনি বলছেন মাময় বংশ অর্থাৎ পরমেশ্বর ভগবানের অংশরূপে রূপে ঘোষণা করছেন আর সেটাও কোনো সাময়িক সময়ের জন্য নয় সেটা নিত্যকালের জন্য কৃষ্ণ বলছেন জীব জীবভূত সনাতন ঠিক যেমন কৃষ্ণ দ্বাদশ দ্বাদশ্লোকে বলেছিলেন অর্জুনকে যে নচৈবন ভবিষ্যাম সর্বে বয়মত পরম যে আমি তুমি বা এই সমস্ত নরপতিগণ এরা পূর্বেও ছিল বর্তমানও আছে ভবিষ্যতেও থাকবে অর্থাৎ এমন কোনো সময় হবে না যে থাকবে না অর্থাৎ জীবাত্মা সে বদ্ধই হোক বা মুক্তই হোক সে ভগবানের নিত্য স্বতন্ত্র অংশ মায়াবাদী বলে যে ব্রহ্ম মায়ার প্রভাবে পৃথক পৃথক জীবাত্ময়ে পরিণত হয়েছে আবার তারাই যখন প্রাপ্ত হয় তখন তারা ব্রহ্মে লীন হয়ে গিয়ে একত্র লাভ হয় সেই তাদের মতটা এখানে কৃষ্ণ কিন্তু সম্পূর্ণরূপে ভ্রান্ত বলে প্রমাণ করছেন কৃষ্ণ পরিষ্কার বলছেন সনাতন অর্থাৎ এই জড়জগতের সৃষ্টির সময় যখন কালের আবির্ভাব হয়েছে অর্থাৎ সময়ে প্রাকট্য হয়েছে তার বহু পূর্বে চিন্ময় জগতে ভগবানের মতো তার অংশরূপে জীবও কিন্তু বিরাজমান ছিল তাই জীবাত্মা কোন একটা নির্দিষ্ট সময়ে ব্রহ্মের বিকারের ফলে উৎপন্ন হয়নি তারা ভগবানের মতোই পৃথকভাবে চিন্ময় জগতে নিত্যকাল বিরাজমান আবার অনেক ক্ষেত্রে নির্বিশেষবাদী বা মায়াবাদীরা এইরকম আরও একটা ভ্রান্ত মত পোষণ করেন যে যেহেতু জীবাত্মাকে ভগবান তার অংশ বলেছেন জীবাত্মা ভগবানেরই অংশ তাহলে তারাও ভগবান শ্রীর প্রভুপাত্র তাৎপর্যে এই কৃষ্ণেরই অংশকে মুখ্য ও গৌণ এই দুই ভাগে ব্যাখ্যা করেছেন মুখ্য অংশ হচ্ছে তার প্রকাশ যারা বৈকুণ্ঠে অবস্থিত বিষ্ণুতত্ত্ব নারায়ণ মূর্তি অথবা রাম আদি অবতারগণ এরা সকলেই কিন্তু ভগবান পদবাচ্য এরা প্রত্যেকেই কৃষ্ণের নিজস্ব প্রকাশ আর গৌণ প্রকাশ হিসেবে বলা হয়েছে জীবাত্মাকে যারা ভগবানের ক্ষুদ্র অংশ এবং বিষ্ণুতত্ত্ব বা ভগবত তত্ত্বের আংশিক গুণ এদের মধ্যে রয়েছে সেই জন্য এরা বিভিন্ন অংশ এরাও সচ্চিদানন্দ কিন্তু মুখ্য বিষ্ণুতত্ত্বের উপর নির্ভরশীল তাই এদের স্বভাব হচ্ছে এরা নিত্য ভগবত দাস তাই জীবাত্মা বদ্ধই থাক বা মুক্তই থাক যে অবস্থাতেই থাকুক না কেন কখনোই কিন্তু ভগবানের সমকক্ষ নয় তারা সবসময় ভগবানের অংশ জাত সেই জন্য তারা হচ্ছে সনাতন তাই তাদের অস্তিত্ব নিত্য এবং সেই সঙ্গে তাদের পৃথক পৃথক ব্যক্তিত্ব রয়েছে এবং ক্ষুদ্র ব্যক্তি স্বাতন্ত্রও রয়েছে কিন্তু জীবাত্মার সেই ক্ষুদ্র ব্যক্তি স্বাতন্ত্রের অপব্যবহারের ফলে তারা চিন্ময় ধামের পরিবর্তে জড় প্রকৃতিতে পতিত হয়েছে এবং সেখানে আনন্দ উপভোগের চেষ্টা করছে সেটাই কৃষ্ণ বলছেন প্রকৃতি স্থানে করসতি অর্থাৎ জড় জগৎ এমনিতেই দুঃখ নয় কৃষ্ণ আগেই বলেছেন জীবাত্মা এখানে আর যাই করুক না কেন তার দুঃখ ভোগ করতেই বাধ্য হয় কিভাবে করে কৃষ্ণ সেটা বলছেন মনসষ্ঠা আন ইন্দ্রিয়ান কৃষ্ণ যে শব্দটা ব্যবহার করেছেন করসী করসী শব্দের মানে হচ্ছে কর্ষণ অর্থাৎ কঠোর সংগ্রাম অর্থাৎ তিনি জীবাত্মার সামান্য ইন্দ্র সুখের জন্য যে নিত্য সংগ্রাম সেটার কথা বলেছেন এখন কারণ কি না কারণ হচ্ছে মন আদি ইন্দ্রিয় সমূহ ইন্দ্রিয়গুলির মধ্যে মন প্রধান মনের দ্বারা চালিত হয়ে জীবাত্মা প্রকৃতপক্ষে জড়গুণের হয়েও জড় গুণের দ্বারাই প্রভাবিত হয় এবং সেই অনুসারে কর্ম করতে বাধ্য হয় শির প্রভুপাত ব্যাখ্যা করেছেন মন যখন শতগুণের দ্বারা প্রভাবিত হয় তখন তার কার্যকলাপ সব ভালো হয় উত্তম কার্যকলাপ করে সেটা মুক্তির পথে তাকে নিয়ে যায় আবার মন যখন রজগুনের দ্বারা প্রভাবিত হয় তখন তার কার্যকলাপ সর্বদাই ক্লেশদায়ক হয় সে যাই করুক না কেন অন্তিমে তার ক্লেশ এবং বিরক্তি বোধ হয় আর মন যখন তমগুণের দ্বারা প্রভাবিত থাকে তখন সে এমন কর্ম করে যার ফলে তাকে নিম্ন প্রজাতিতে দেহ ধারণ করতে হয় এইভাবে জড় দেহের স্থূল সূক্ষ্ম আবরণে আবৃত হয়ে সেগুলির সঙ্গে একাত্মবোধ অনুভবের ফলেই জীবাত্মাকে জরা প্রকৃতিতে সুখের আশায় কঠোর পরিশ্রম করতে হয় আর তার ফলও হয় দুঃখময় অর্থাৎ জড়োজগত এমনিতেই দুঃখময় সেই সঙ্গে তার উপর আবার জীব মনের দ্বারা প্রভাবিত হয় সেইখান থেকে সুখ পেতে চায় তাই মনের কারণে জড়জগতের দুঃখময় অবস্থা জীবের কাছে আরও বেশি বেড়ে যায় যেমন উদাহরণস্বরূপ কোনো গরিব মানুষ তার এমনিতেই দারিদ্রের ক্লেশ রয়েছে তার হয়তো ঠিক মতো দুই বেলা আহার জোটে না তো সেই ব্যক্তি যদি সেই দুঃখ ভুলে থাকার জন্য যদি আবার তার উপর যদি মদ খেতে শুরু করে সেটা ভোলার জন্য তাহলে সে তার সমস্যা আরও বেড়ে যায় তাই জড়জগৎ সব অবস্থাতেই দুঃখময় কিন্তু আমাদের মন যদি নিয়ন্ত্রিত থাকে তাহলে জাগতিক দুঃখ সহ্য করার মতো মানসিকতা আমাদের তৈরি হয় ফলে আমাদের ক্লেশ কম অনুভূত হয় আর সেই মন যদি আরও অনিয়ন্ত্রিত হয়ে যায় তাহলে সে আরও বেশি করে ভোগের বাসনা করে যেহেতু সে দুঃখ পায় সেই দুঃখটাকে ভোলার জন্য সে আরও বেশি বেশি ভোগের বাসনা করে এবং তার ফলে সে তার ইন্দ্রিয়গুলিকে পুনঃ পুনঃ কঠোর পরিশ্রমে নিযুক্ত করে সেটাকেই কৃষ্ণ বলছেন প্রকৃতি স্থানে করসতী এরকম সে কেন করে কারণ সাধারণ মানুষ তার আত্মা পরিচয় সম্বন্ধে জানে না তারা শাস্ত্রজ্ঞান না থাকার শাস্ত্রজ্ঞানের অভাবে তারা তাদের এই মন ইন্দ্রিয় সমূহ সম্মিলিত এই জড় দেহটাকেই তাদের একমাত্র অস্তিত্ব বলে মনে করে তাই তাদের কাছে মন আর ইন্দ্রিয় সমূহ একমাত্র আনন্দ উপভোগের সাধন তাই তারা এটার মাধ্যমেই আনন্দ পেতে চায় সে আনন্দ পেতে বারবার বিফল হলেও সেই চেষ্টা সে ছাড়ে না কিন্তু কৃষ্ণ এখানে বলছেন মাময় বাংস তাই তারাও সচ্চিদানন্দময় কিন্তু সচ্চিদানন্দময় হয়েও তারা ক্লেশ কেন ভোগ করছেন না মনস্বষ্ঠান ইন্দ্রিয়ানি প্রকৃতি স্থানে করসতি কৃষ্ণের অংশ হওয়ার পরও সেইটা ভুলে গিয়ে মন এবং ইন্দ্রিয়ের সঙ্গে একাত্মীভূত এই ভাব রাখার ফলে তাকে এই জড়জগতে এসে কঠোর পরিশ্রমের ক্লেশ ভোগ করতে হচ্ছে তাই মন আমাদের প্রকৃত পরিচয় আমরা যে কৃষ্ণের অংশ চিন্ময় আত্মা সেইটা ভুলিয়ে দিয়ে আমাদের জরা প্রকৃতিতে ক্লেশ ভোগ করাচ্ছে এটা মনের দ্বারাই হচ্ছে শ্রীর তাৎপর্যে মধ্যম দিন শ্রুতি থেকে খুব সুন্দরভাবে উদ্ধৃতি তুলে এটা বোঝাচ্ছেন এখানে বলছেন স বা এ সহ্মনিষ্ঠ ইদর্তৃজ ব্রহ্মা বিদ্যতী ব্রহ্মণা শ্রীনতি ব্রহ্ম নই বেদং সর্বং অনুভবতী অর্থাৎ চিন্ময় জগতের প্রবেশের জন্য কেউ যখন যজ্ঞ হয়ে ওঠে ব্রহ্মনিষ্ঠ ইদং তারপর তিনি যখন শরীরং মর্তম অতি এই মৃত্যুময় শরীরকে সে যখন ত্যাগ করে তখন কি লাভ হয় না ব্রহ্মাবিসম্পদ্য তখন তার একটা চিন্ময় দেহ প্রাপ্তি হয় এবং সেই চিন্ময় দেহ নিয়ে সে কি করে ব্রহ্মনা পশ্যতী সে প্রত্যক্ষভাবে পরমেশ্বর ভগবানকে দর্শন করেন ব্রহ্মনা শ্রেণতি সে মুখোমুখি পরমেশ্বর ভগবানের সঙ্গে কথাবার্তা বলতে পারেন ভগবানের কথা শুনতে পান এবং ব্রহ্ম নৈবেদং সর্বঙ্গ অনুভূতি এবং সর্বদাই ব্রহ্মকে তিনি উপলব্ধি করতে পারেন অর্থাৎ মুক্তির যে চরম ফল যে লীন হয়ে যাওয়া নিজের ব্যক্তিত্ব হারিয়ে ব্রহ্মের সঙ্গে মিলেমিশে এক হয়ে যাওয়া সাহুর্য প্রাপ্ত হওয়া সেটা কিন্তু এই শ্লোকেও বলা হচ্ছে না কেউ বলতে পারেন যে এখানে ব্রহ্ম বলতে এখানে তো ব্রহ্ম না বলেছে সেখানে তাকে ভগবান কেন বলা হচ্ছে কিন্তু ভালো করে ভেবে দেখুন যদি আমরা এটাকে ব্রহ্ম ধরি তাহলে ব্রহ্মকে সে প্রত্যক্ষভাবে দর্শনই বা কি করে করবে আর শ্রবণই বা কি করে করবে কারণ ব্রহ্মে যে লীন হয়ে বসে আছে সে তো নিজেই তারা পৃথক কোনো অস্তিত্ব নেই সে আর ব্রহ্ম তখন তো মিলেমিশে এক আর সেই অবস্থায় কারোর কোনো ব্যক্তিত্ব নেই কোনো ইন্দ্রিয় নেই কোনো অনুভূতি নেই কেবল তার একটা নিত্য চেতনা রয়েছে চিন্ময় চেতনা এই অবস্থায় অপর কাউকে দর্শন করাও তো সম্ভব নয় কারণ সবাই যদি মুক্ত তো সবাই যদি একই আত্মা তাহলে সে অন্য একজন ব্যক্তিকে পাবে কি করে যাকে সে দর্শন করবে শ্রবণ করবে বা অনুভব করবে তাই অ্যাকচুয়ালি এই শ্লোকে বলা হচ্ছে যে প্রকৃত মুক্তির ফলে জীবের ব্যক্তিত্ব কখনো লুপ্ত হয় না বরং সে চিন্ময় ধামে প্রবেশ করে একটা নির্দিষ্ট চিন্ময় দেহ লাভ করে তার যে নির্দিষ্ট যে চিন্ময় ব্যক্তিত্ব ছিল যা জনজগতে পতিত হওয়ার ফলে লুপ্ত হয়ে গিয়েছিল সেই ব্যক্তিত্বই পুনরুজ্জীবিত হয় যার দ্বারা সে পরমানেশ্বর ভগবানের সঙ্গে নানাভাবে সে তার সেবায় নিযুক্ত হয়ে যান এবং পরম আনন্দ লাভ তো যাই হোক এই প্রসঙ্গে কৃষ্ণ এই জড়জগতে বন্ধনের কথা ব্যাখ্যা করছেন এবং বিশেষ করে জীবাত্মাই জড়জগতে কিভাবে কর্ষণ করে মানে ক্লেশ ভোগ করে তো সেই কথা পরবর্তী শ্লোকগুলিতে কৃষ্ণ আরো বিশদভাবে ব্যাখ্যা করবেন কিভাবে জন্ম জন্মান্তর ধরে বদ্ধজীবকে এই ক্লেশ ভোগ করে যেতেই হয় আমরা সেগুলো পরবর্তী পাঠে বিশদভাবে আলোচনা করব হরে কৃষ্ণ